1 2 থ্রি ও মাই গড এটা প্রথমে ধাক্কা লাগলো কেন ঠিক হু আচ্ছা আগে সাউন্ডটা চেক কর নি তারপর ক্লাস শেয়ার দাও যদি সাউন্ডই ঠিক না থাকে ক্লাস শেয়ার দেই বা কি হবে বলো হ্যালো হ্যাঁ ঠিক আছে দাও আমি আগে ক্লাসটা শেয়ার করব অ্যান্ড আমি জানি আমার ব্রো শেয়ার করবে ওয়েট অপেক্ষা চলে আসুন আগে ও মাই কথা সাউন্ড হচ্ছে কেন আচ্ছা সাউন্ডটা তো অফ করতে হবে আমি সাউন্ড অফ করি নি ওকে কি অবস্থা আপনাদের সবার কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আপনারা ঠিকঠাক থার্মোডাইনামিক্স এর তিন নাম্বার ফ্রি ক্লাসে সবাইকে স্বাগত আপনারা যে সকল বন্ধু বান্ধব আমাদের সাথে ক্লাস করে তাদেরকে কষ্ট করে একটু কমেন্ট সেকশনে মেনশন করে দেন এন্ড 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 একটা সুন্দর সুযোগ আছে সেটা হলো আমাদের একটা টি শার্ট তার সিস্টেমটা কি ক্লাসটা শেয়ার করতে হবে ঠিক আছে শেয়ার করলেই আপনার জন্য থাকছে আপনার জন্য সরি লাকি একজনের জন্য থাকছে আমাদের পস্ট টি-শার্ট ওকে কোথায় শেয়ার করব ভাই আপনি আপনার প্রোফাইলে শেয়ার করতে পারেন আপনি আমাদের গ্রুপে শেয়ার করতে পারেন অন্যান্য যে সব গ্রুপ আছে আপনি চলে সেখানেও শেয়ার করতে পারেন ঠিক আছে জাস্ট শেয়ার করলেই হবে ওকে সো আমাকে একটু জানাবা সবকিছু ঠিকঠাক আছে কিনা সব সবকিছু ঠিকঠাক দেখতে পাচ্ছো কিনা আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছো কিনা যদি সবকিছু ঠিকঠাক থাকে উই উইল স্টার্ট দা ক্লাস ঠিক আছে ওকে দাদা নমস্কার 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 কি অবস্থা সবার দাদা কেমন আছেন এই তো চলতেছে কি অবস্থা ভালো আছি প্রমিত ভাইয়ের ছবি দেখে সবই গিয়েছি ভুলে শ্যাম্পু দিয়েছি মুখে ফেস ওয়াশ দিয়েছি চুলে ও তোমরা ভাই যাই হোক দেখো সব ঠিক আছে কিনা

এখানে এসে স্প্যামিং করতে হবে না পড়ালেখা কর সময় হয়ে গেছে পরীক্ষা কিন্তু চলে আসছে ঠিক আছে দেখো সব ক্লিয়ার কিনা ক্লিয়ার হলে আমরা ক্লাস শুরু করি ওকে দেই না কেমন আছেন চলতেছে লাভ ইউ ভাই লাভ ইউ ব্যাকম্যান ভাই কেমন আছেন চলতেছে ব্রো চলতেছে ভাই চ্যাটে কি সামহাউ কোন চ্যাপ্টার এটা এটা হলো তাপগতিবিদ্যা থার্মোডাইনামিক্স ফিজিক্স সেকেন্ড পেপারের চ্যাপ্টার নাম্বার 1 ওকে শেরা দাদা আরে সেরা তোমরা সেরা ঠিক আছে চলো ভাইয়া এই এই আচ্ছা ঠিক আছে ওকে না এগুলো পড়া যাবে না আমরা এখন পড়াশোনা শুরু করব ঠিক আছে দেখো লাস্টের দিন আমরা তাপগতিবিদ্যার যে প্রথম সূত্রটা সেটা পড়ছিলাম দুইজনের বিবৃতি ছিল একটা ছিল জুলের বিবৃতি আর একটা ছিল ক্লসিয়াসের বিবৃতি ঠিক আছে আমি এখানে আসতেছি এখানে আসার আগে আমি একটা জিনিস তোমাদের একটু আমার মতো করে বুঝাই ওকে দেখো এই জিনিসগুলো তোমাদের মনে আছে ডেল কিউ ছিল একটা ডেল ইউ ছিল একটা ডেল ডাব্লিউ ছিল একটা এরকম তিনটা টার্ম নিয়ে আমরা পড়াশোনা করছিলাম ডেল কিউটা কি ছিল ডেল কিউ ছিল সিস্টেমের তাপ শক্তির পরিবর্তন ডেল ইউটা কি ছিল সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন এবং ডেল ডাব্লিউটা কি ছিল কৃত কাজ সেটা সিস্টেমের দ্বারাও হতে পারে সিস্টেমের উপরেও হতে পারে ঠিক আছে যদি ডেল কিউ এর মান পজিটিভ হইতো দেখো এগুলো লাগবে কিন্তু আমাদের সামনেই লাগবে যদি ডেল কিউ এর মান পজিটিভ হইতো ভাইয়া তাহলে আমরা কি বলতাম সিস্টেম তাপ শক্তি নিছে ঠিক আছে কি বলতাম সিস্টেম তাপ শক্তি নিছে ওকে যদি ডেল কিউ নেগেটিভ হইতো কি বলতাম সিস্টেম থেকে তাপ শক্তি বাইরে বের হইছে ঠিক আছে সিস্টেম থেকে তাপ শক্তি নির্গত হইছে ওকে সহজ নির্গত হইছে ওকে ডেলিউ সিস্টেমটা কি ছিল ভাইয়া ডেলিউ আমরা কেমনে বের করতাম বলেন তো মনে আছে আপনাদের ডেল ইউ ইজ ইকুয়ালস টু ডিগ্রি অফ ফ্রিডম বাই 2 ইনটু এন আর ডেল টি ওকে তাহলে যদি ডেলিভার মানটা আমার পজিটিভ হইতো বাই ডিফল্ট ডেলটির মানটা পজিটিভ হইতো যদি ডেলিভার মান নেগেটিভ হইতো তাহলে বাই ডিফল্ট ডেলটির মানও নেগেটিভ হইতো দ্যাট মিন্স তুমি যদি একটা সিস্টেমের টেম্পারেচার কমাও তাহলে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি কমবে বা সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে নেগেটিভ আর তুমি যদি সিস্টেমের টেম্পারেচার বাড়াও তাহলে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বাড়বে মানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা কি হবে পজিটিভ হবে ঠিক আছে তো লেখো একটু মনে আসে তো আই হোপ যদি টেম্পারেচার বাড়াই তাহলে অভ্যন্তরীণ শক্তি বাড়বে এবং অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে পজিটিভ ঠিক আছে আর যদি আমরা টেম্পারেচার কমাই তাহলে অভ্যন্তরীণ শক্তি কমবে এবং অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে নেগেটিভ ঠিক আছে আই হোপ মনে আছে সবার গুড ডেল ডাব্লিউ এর জন্য কি শিখেছিলাম একটা ছিল সমচাপীয় প্রক্রিয়ার জন্য ডেল ডাব্লিউ ইজ ইকুয়ালস টু পি ডেলফি প্রক্রিয়া এটা অ্যাপ্লাই করলে কোনো সমস্যা নেই কিন্তু অন্য যে কোনো প্রক্রিয়ায় কৃতকাজ কেমনে বের করতে হইতো প্রথমে ডিডাব্লিউ বের করতে হইতো কেমনে বের করতাম ডিডাব্লিউ পি ডিভি তারপর এটাকে ইন্টিগ্রেশন করলে টোটাল কৃত কাজটা বের হইতো ঠিক আছে সো এই যে এইটা ছিল শুধুমাত্র সমচাপীয় প্রক্রিয়ার জন্য কার জন্য সমচাপীয় প্রক্রিয়ার জন্য আর এইটা কোনটার জন্য সমচাপীয় বাদে অন্য যে কোনো তাপগতীয় প্রক্রিয়ার জন্য ঠিক আছে তাহলে এটা সমচাপীয় বাদে অন্য যে কোনো তাপগতীয় প্রক্রিয়ার জন্য সমচাপীয় বাদে অন্য যে কোনো তাপগতীয় প্রক্রিয়ার জন্য বুঝতে পেরেছি যে কোনো তাপগতীয় প্রক্রিয়ার জন্য ঠিক আছে তাহলে যদি সমষ্ণ প্রক্রিয়া হয় কৃতকাজ এই সিস্টেমে যদি রুদ্ধতাপীয় প্রক্রিয়া হয় কৃতকাজ এই সিস্টেমে যদি সমআয়তন প্রক্রিয়া হয় সেখানেও কৃতকাজ এই একই সিস্টেমে যদিও সেখানে কৃতকাজটা শূন্যই হবে ঠিক আছে যদি কৃতকাজের মান পজিটিভ হয়তো আমরা কি বুঝতাম সিস্টেম নিজে কাজ করছে যদি কৃতকাজের মান নেগেটিভ হয়তো তাহলে আমরা কি বুঝতাম বাইরে থেকে সিস্টেমের উপরে কাজ করা হইছে ঠিক আছে সো এতটুকু আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম দেখো তোমাদের মনে আছে কিনা এতটুকু মনে থাকলে আমরা সামনে আগাইতে পারি ঠিক আছে এতটুকু যদি তোমাদের মনে থাকে লাস্ট ক্লাসে আমরা পড়ছিলাম এগুলা তাহলে আমরা একটু সামনে পারি কারণ এখন আমরা যেটা পড়ব ক্লসিয়াস এর সূত্র বা ক্লসিয়াস এর তাপগতিবিদ্যার প্রথম সূত্রের বিবৃতি তার জন্য আমাদের অবশ্যই অবশ্যই এই কনসেপ্ট লাগবে এছাড়া আমরা পারবো না ঠিক আছে চলেন দেখেন মনে আছে কিনা এই সবার মনে আছে এই সে হাসে কেটে একদম কিন্তু হাসিটা সে একদম থামাই দিব ঠিক আছে পঁয়তাল্লিশটা দাঁতের মধ্যে বিয়াল্লিশটা ফালাই দিব সামনে একটা থাকবে হাসলে নিজের কাছেই খারাপ লাগবে ঠিক আছে ওকে ভয় পাও আমাকে সেদিন সত্তর প্লাস শেয়ার করছিলাম তাও টি শার্ট পাই নাই কপাল তোমার কপাল একদম আমার মতো ওই অভাগা যেদিকে যায় নদী শুকাইয়া যায় ঠিক আছে সিস্টেম মানে কি যেখানে একটা তাপগতীয় প্রক্রিয়া সম্পন্ন হবে তাপগতিবিদ্যায় সিস্টেম বলতে আমরা কি বুঝি একটা পাত্র যার মধ্যে আদর্শ গ্যাস বা আইডিয়াল গ্যাস রাখা আছে ঠিক আছে তো আমরা যখন তাপগতিবিদ্যা নিয়ে পড়াশোনা করবো আমাদের কাছে সিস্টেমটা কি একটা পাত্র যার মধ্যে কি রাখা আছে বলতো আইডিয়াল গ্যাস রাখা আছে ঠিক আছে ভিতরে কি আছে আইডিয়াল গ্যাস এটা কিন্তু মাথায় রাখতে হবে এর জন্যই কিন্তু তাপগতিবিদ্যা পড়ার আগে আইডিয়াল গ্যাস পড়তে হয় কারণ তুমি এখানে যে তাপগতীয় প্রক্রিয়াগুলো চালাবা সেগুলো তুমি চালাবা আইডিয়াল গ্যাসের উপরে সো তুমি যদি আইডিয়াল গ্যাসের প্রপার্টিই না জানো তুমি তাপগতি মানে তাপগতীয় প্রক্রিয়াগুলোর ফর্মুলা তো বুঝবাই না ঠিক আছে সো এখানে সিস্টেম মানে হলো একটা পাত্র যার মধ্যে কি রাখা আছে আইডিয়াল গ্যাস রাখা আছে ওকে ক্লিয়ার সামনে এগোনো যাক ভাইয়া সব সহজ লাগে তাইলে আর কি করব আমার মনটা বোঝার চেষ্টা করো আমার মনটা বড়ই কঠিন ঠিক আছে ওকে লেখো 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 স্লাইডে লেখা আছে আগে আমি আমার মত করে বুঝাই পরে তোমরা স্লাইড থেকে দরকার দেখে নিও সমস্যা নেই ক্লসিয়াসের বিবৃতি ঠিক আছে ক্লসিয়াসের বিবৃতি ওকে ক্লসিয়াস কি বলছে এই যে আমরা তাপ শক্তি দিব বা সিস্টেম থেকে তাপ শক্তি বের করে নিব তার প্রভাব দুইটা জায়গায় পড়বে বা পড়তে পারে ঠিক আছে আমরা যে সিস্টেমের মধ্যে তাপ 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 শক্তি শক্তি দিব বা সিস্টেম থেকে বের করে নিব দ্যাট আমরা সিস্টেমের যে শক্তির পরিবর্তন ঘটাবো এইটার প্রভাব দুইটা জায়গায় পড়বে বা পড়তে পারে কোন দুইটা জায়গা একটা হলো সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন আর একটা হলো সিস্টেমের উপরকৃত কাজ বা সিস্টেমের দ্বারা কৃত কাজ ওকে তার মানে আমরা যে সিস্টেমের তাপ শক্তির পরিবর্তন করবো ডেল কিউ এটা ইফেক্ট কয় জায়গায় পড়বে দুইটা জায়গায় একটা হলো সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনে ডেল ইউ আর একটা হল সিস্টেমের কৃত কাজে বা সিস্টেমের উপর কাজে এখান থেকে আমাদের তাপবতীবিদ্যার প্রথম সূত্রটা আসে ডেল কিউ ইজ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ যদি সিস্টেমে কোনো লস না থাকে যদি সিস্টেমে লস না থাকে ঠিক আছে লস না থাকলে এটা হবে লস থাকলে ব্যাপারটা আলাদা লস থাকলে সেক্ষেত্রে ডেল কিউ লাগবে ওইটা সমান হবে ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ ওকে তাহলে আমার যদি সিস্টেমে লস না থাকে আমার সিস্টেমের শক্তির পরিবর্তন দুইটা জায়গায় ফেলবে একটা হলো সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনে আর একটা হলো কৃতক আছে ওকে গুড এখন একটু খেয়াল করো এটাকে আমরা কয়েকটা ফরম্যাটে লিখতে পারি ডেল ডাব্লিউ আমরা সমচাপীয় প্রক্রিয়ার জন্য কি জানি পি ডেল ভি তাহলে দেখো সমচাপীয় প্রক্রিয়ার জন্য আমার ফর্মুলা কি হবে ডেল কিউ ইজ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস পি ডেল ভি ওকে এটা কার জন্য এটা শুধুমাত্র সমচাপীয় প্রক্রিয়ার জন্য কার জন্য সমচাপীয় প্রক্রিয়ার জন্য যদি সমচাপীয় প্রক্রিয়াবাদে বাদে অন্য যেকোনো প্রক্রিয়া হয় সে ক্ষেত্রে তুমি ডেল দিয়ে প্রকাশ করতে পারবে না কি দিয়ে প্রকাশ করতে হবে ভাইয়া ডি কিউ ইজ ইকুয়ালস টু ডি ইউ প্লাস ডি কারণ এখানে তোমার কৃত কাজটা বের করতে হবে ইন্টিগ্রেট করে সো তুমি এখানে ডেল ইউজ করতে পারবা না বুঝতে পারছো সো এখানে আমরা কি করব এটা হলো সমচাপীয় প্রক্রিয়াবাদে বাদে অন্যান্য প্রক্রিয়ার জন্য সমচাপীয় বা তুমি এভাবে লিখতে পারো ক্ষুদ্র পরিবর্তনের ক্ষেত্রে ঠিক আছে এটা লিখলেই ভালো হয় আরো ক্ষুদ্র পরিবর্তনের ক্ষেত্রে ওকে ক্ষুদ্র পরিবর্তনের পরিবর্তন বারান্দাও ভুল করতেছি ভাই পরিবর্তনের ক্ষেত্রে ওকে এবং উপরেরটা কিসের জন্য বড় চেঞ্জের জন্য ধরো তোমার সিস্টেমে তাপ শক্তির পরিবর্তন হয়েছে 30 জুল এটা একটা বড় চেঞ্জ সেই ক্ষেত্রে তুমি অবশ্যই ডেল কিউ ইউজ করবা বাট যদি এমন হয় তোমার সিস্টেমে তাপ শক্তির পরিবর্তন ধরো 10 টু দি পাওয়ার -4 জুল এটা কি অনেক বড় চেঞ্জ না সেই ক্ষেত্রে তুমি ডি ইউজ করবা বা ডি কিউ ইউজ করবা বুঝতে পারছো সো এটা ইউজ করব কখন ক্ষুদ্র পরিবর্তনের ক্ষেত্রে এবং এইটা কখন ইউজ করব বড় পরিবর্তনের ক্ষেত্রে ওকে বড় পরিবর্তনের ক্ষেত্রে বা সমচাপীয় প্রক্রিয়া তুমি ডিরেক্টলি এটা ইউজ করতে পারো ওকে অ্যাকচুয়ালি এইটা না এইটা কারণ এটা সমচাপীয় প্রক্রিয়ার জন্য স্পেশাল ফর্মুলা কারণ সমচাপীয় প্রক্রিয়ায় ডেল ডাব্লিউ এর পরিবর্তে আমরা পি ডেল ভি লিখতে পারি সরাসরি অন্য প্রক্রিয়া কিন্তু আমরা এটা পারবো না কারণ অন্য প্রক্রিয়ায় কিন্তু চাপের মানটা কনস্ট্যান্ট থাকে না সো তুমি এভাবে পি ইনটু ডেল ভি লিখতে পারবে না কারণ যখন তুমি আয়তন একটা বৃহৎ পরিসরে পরিবর্তন করবা অবশ্যই চাপটা কনস্ট্যান্ট থাকবে না সেই ক্ষেত্রে পি ডেল ভি ইউজ করা যায় তোমাদের লাস্ট ক্লাসে বুঝাইছিলাম আই হোপ আপনাদের মনে আছে ঠিক আছে সো এটা হলো আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা এখন এখান থেকে পড়া লাগবে কি পড়তে হবে বিভিন্ন রকম তাপগতীয় প্রক্রিয়ার জন্য তাপগতিবিদ্যা প্রথম সূত্রটা কিরকম হবে সেটা যেমন আমি যদি তোমাকে একবারে সামাপ করে দিই একবার আমি এখানে সামারি করে দিচ্ছি চারটা প্রক্রিয়া লেখো প্রথম প্রক্রিয়াটা হলো সম আয়তন প্রক্রিয়া কি প্রক্রিয়া সম আয়তন প্রক্রিয়া ওকে এক নম্বরটা আচ্ছা সময়তন প্রক্রিয়া মানে কি এমন একটা তাপগতীয় প্রক্রিয়া যে প্রক্রিয়ায় সিস্টেমের আয়তনে কোনো পরিবর্তন হবে না রাইট সম আয়তন প্রক্রিয়া মানে কি এমন একটা তাপগতীয় প্রক্রিয়া আমরা সিস্টেমের উপর চালাবো যেন সিস্টেমের ভলিউম আনচেঞ্জড থাকে সিস্টেমের আয়তন যেন পরিবর্তন না হয় তাহলে বলো তো সময়তন প্রক্রিয়ায় ডেলভির মান কত হবে ডেলভি মানে কি আয়তনের পরিবর্তন ভাই সময়তন আয়তন তো সিস্টেমের আয়তন চেঞ্জই হয় না তাহলে আয়তনের পরিবর্তন কত হবে অবশ্যই শূন্য হবে ওকে আয়তনের পরিবর্তন যদি শূন্য হয় ভাই কৃতকাজের ফর্মুলা কি ডেল ডাব্লিউ ইজ টু পি বা ডি ডাব্লিউ ইজ টু পি তুমি যেটাই বলো আয়তনের পরিবর্তন যদি শূন্য হয় কৃতকাজ কত হবে অবশ্যই শূন্য হবে কৃতকাজ কত হবে শূন্য হবে ওকে কারণ দেখো তোমার কৃতকাজের ফর্মুলার মধ্যেই তো আয়তনের পরিবর্তন আছে সেই আয়তনের পরিবর্তন শূন্য হয়ে গেলে কৃতকাজ আসবে কই থেকে আসবে না তার মানে সময়তন প্রক্রিয়া যেটা মাথায় রাখতে হবে সেটা হলো কৃতকাজ শূন্য ওকে কৃত কাজ শূন্য তাহলে কৃতকাজ যদি শূন্য হয় তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র সমায়তন প্রক্রিয়ার জন্য কিরকম হবে হ্যাঁ তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কি ডেল কিউ ইজ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ সমায়তন প্রক্রিয়ার ক্ষেত্রে ডেল ডাব্লিউ কত শূন্য তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র হয়ে যাচ্ছে ডেল কিউ ইজ ইকুয়ালস টু ডেল ইউ বুঝতে পারছেন তার মানে আমার যত তাপ শক্তি সিস্টেম নিবে পুরাটাই যাবে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনে মানে এখানে তাপ শক্তি সরাসরি তাপমাত্রায় কনভার্ট হবে কি ভাবে ভাইয়া তোমার তাপ শক্তির পরিবর্তন পুরোটাই কিসে যাচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনে রাইট ধরো তোমার তাপ শক্তির পরিবর্তন হয়েছে 30 জুল ওকে এই 30 জুল কি হবে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে যদি সিস্টেমে কোনো লস না থাকে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন মানে কি ডেল ইউ ইজ ইকুয়ালস টু ডিগ্রি অফ ফ্রিডম বাই 2 ইনটু এন আর ডেল টি তোমার তোমার যে শক্তির পরিবর্তনটা হবে সেটা কি করবে সিস্টেমের টেম্পারেচার বৃদ্ধি করবে তার মানে তাপ শক্তি প্রথমে অভ্যন্তরীণ শক্তিতে রূপান্তরিত হইল এই অভ্যন্তরীণ শক্তি কি করলো তোমার সিস্টেমের টেম্পারেচারের রাইজ ঘটাইলো তার মানে এখানে তাপ শক্তি পুরাটাই কাজে লাগলো কিসে সিস্টেমের তাপমাত্রা বৃদ্ধিতে ঠিক আছে তাহলে সময়তন প্রক্রিয়া যেটা হয় আমরা যে তাপ শক্তি সিস্টেম থেকে দেই সেটা পুরাটা সিস্টেমের তাপমাত্রা বৃদ্ধি করে অথবা ধরো ডেল কিউ যদি নেগেটিভ হয় ধরো মাইনাস জুল তার মানে কি সিস্টেম থেকে আমরা তিরিশ জুল তাপ শক্তি নিয়ে নিছি সেই ক্ষেত্রে কি হবে সিস্টেমের টেম্পারেচার কমে যাবে এবং তুমি যতখানি তাপ শক্তি বের করবা তার সম পরিমাণ ইকুই ভ্যালেন্ট তাপমাত্রা পুরাটাই কমে যাবে মানে এখানে কৃত কাজের মধ্যে কোনো পরিমাণ তাপ শক্তি ব্যয় হবে না ওকে অন্যান্য প্রক্রিয়াগুলো দেখবা যে ডেল কিউ এর একটা অংশ কৃত কাজে চলে যাচ্ছে বাকি অংশটা যাচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনে বাট এখানে কৃত কাজটা যেহেতু শূন্য পুরা তাপ শক্তিটাই চলে যায় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনে এবং পুরাটাই ভূমিকা রাখে সিস্টেমের টেম্পারেচার চেঞ্জে বুঝতে পারছেন কার জন্য সম আয়তন প্রক্রিয়ার জন্য এবার আসেন দুই নম্বরটা সম চাপীয় প্রক্রিয়া কি প্রক্রিয়া সম চাপীয় প্রক্রিয়া সমচাপীয় প্রক্রিয়া কি হয় সিস্টেমের প্রেসারে কোনো চেঞ্জ আসে না সিস্টেমের প্রেসারটা আনচেঞ্জড থাকে মানে সিস্টেমের চাপের পরিবর্তন শূন্য বা সিস্টেমের চাপ কনস্ট্যান্ট ওকে আমার তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কি আমার তাপগতিবিদ্যার প্রথম সূত্র হলো ডেল কিউ ইজ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ ডেল ডাব্লিউ মানে কি পি ডেল ভি ওকে দেখো এখানে যদি পি এর মান কনস্ট্যান্ট হয় তাহলে কি সূত্রে কোথাও কোনো পরিবর্তন আসবে আসবে না তো এখানে তো পি তো একটা কনস্ট্যান্টই ঠিক আছে কাহিনি বুঝছো আছে কি তাপ শক্তির পরিবর্তন অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন আয়তনের পরিবর্তন ফর্মিউলার মধ্যে কোথাও কি চাপের পরিবর্তন আছে না যদি থাকতো সেই জায়গায় তুমি শূন্য বসাইতা এখানে চাপের পরিবর্তন নাই চাপ একটা কনস্ট্যান্ট মান হিসাবেই বসছে সো সমচাপীয় প্রক্রিয়ার জন্য তাপ প্রথম সূত্র যেমন ছিল তেমনই থাকবে জাস্ট একটা জিনিস মাথায় রাখা লাগবে এখানে তুমি সরাসরি পি ডেলভি দিয়ে বের করতে পারবা এতটুকু মাথায় রাখা লাগবে কি কৃতকাজ এখানে তুমি সরাসরি p del v দিয়ে বের করতে পারবা এটাই আর কিছু না ঠিক আছে তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র যেমন ছিল তেমনই থাকবে সমচাপীয় প্রক্রিয়ার জন্য এবং এখানে কাজটা আপনি সরাসরি কিভাবে বের করতে পারবেন পি ডেল ভি দিয়ে ওকে অন্যান্য তাপগতীয় প্রক্রিয়া হইলে কিন্তু অবশ্যই ইন্টিগ্রেশন করে বের করা লাগতো ঠিক আছে গুড এবার আসো সমষ্ণ প্রক্রিয়া তিন নম্বরটা কি সমষ্ণ প্রক্রিয়া ওকে সমষ্ণ প্রক্রিয়া কি ভাইয়া এমন একটা তাপগতীয় প্রক্রিয়া যে প্রক্রিয়ায় সিস্টেমের টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে তাই না তাহলে টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে তাহলে সিস্টেমের তাপমাত্রার পরিবর্তন কত হবে ভাইয়া টেম্পারেচার কনস্ট্যান্ট থাকলে অবশ্যই সিস্টেমের তাপমাত্রার পরিবর্তন শূন্য এবং যদি সিস্টেমের তাপমাত্রায় কোনো চেঞ্জ না আসে বা সিস্টেমের তাপমাত্রার পরিবর্তন শূন্য হয় তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত হবে ভাই অভ্যন্তরীণ শক্তির ফর্মুলা কি ডেল ইউ ইজ ইকুয়ালস টু ডিগ্রি অফ ফ্রিডম বাই 2 ইনটু এন আর ডেল টি এটা কি আমার অভ্যন্তরীণ শক্তি পরিবর্তনের ফর্মুলা এখানে ডেলটির মানটা কত প্রক্রিয়ার ক্ষেত্রে শূন্য শূন্য তাহলে এটা দিলে এর মান কত আসবে শূন্য আসবে মানে সমস্ন প্রক্রিয়ায় সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি চেঞ্জই হয় না কি হয় না চেঞ্জই হয় না সমসন প্রক্রিয়া কি হবে না সিস্টেমের যে অভ্যন্তরীণ শক্তি সেটা চেঞ্জ হবে না অভ্যন্তরীণ শক্তি কি থাকবে কনস্ট্যান্ট থাকবে বুঝতে পারছেন সমস্ত প্রক্রিয়ায় আপনার তাপমাত্রা চেঞ্জ হবে না তাপমাত্রা চেঞ্জ না হইলে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তিতেও কোনো পরিবর্তন আসবে না দ্যাট মিনস সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি কি থাকবে কনস্ট্যান্ট বা আনচেঞ্জড থাকবে বুঝতে পারছি ওকে তাহলে এটার জন্য তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কি হবে ফর্মুলা কি ছিল রে ডেল কিউ ইজ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল ডব্লিউ ডেলি মান কত আসছে শূন্য কারণ তাপমাত্রা তোমার চেঞ্জ হয় নাই তাপমাত্রা চেঞ্জ না হইলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনও শূন্য তাহলে এই ডেল ইউ যদি শূন্য হয় তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি হয়ে যাবে ডেল কিউ ইজ ইকুয়ালস টু ডেল ডব্লিউ এখানে তোমার তাপশক্তি পুরোটাই রূপান্তরিত হবে কিসে কৃত কাছে ঠিক আছে তুমি যতখানি শক্তি দিবা পুরোটাই কাজে রূপান্তরিত হবে তুমি তাপ শক্তি বের করে নাও উল্টা দিকে কাজ হবে মানে বাইরে থেকে কাজ করতে হবে বুঝতে পারছেন সহজ একদম সহজ যেমন এখান থেকে তুমি খুব ইজিলি বুঝতে পারো যে সিস্টেম নিজে কাজ করা মানে কি বা সিস্টেমে বাইরে থেকে কাজ করা মানে কি দেখো এটা একটু বুঝাই তোমাদের ধরো ডেল কিউ যেটা এই সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে ধরো মাইনাস থার্টি জুন ঠিক আছে তার মানে কি সিস্টেম থেকে তুমি তিরিশ জুলতা শক্তি বের করে নিছো আচ্ছা সিস্টেম থেকে তুমি যদি তিরিশ জুলতা শক্তি বের করে নিতে চাও সেক্ষেত্রে কাজটা কে করবে তুমি করবে না সিস্টেম করবে অবশ্যই তুমি করবা তুমি যদি বাইরে থেকে জোর করে তিরিশ জুলতাপ শক্তি বের করে নাও সিস্টেম থেকে তার মানে অবশ্যই এখানে কাজ করতেছে কে তুমি তার মানে বাইরে থেকে সিস্টেমের উপর কাজ করা হচ্ছে এই ক্ষেত্রে কৃত কাজ কি আসা উচিত নেগেটিভ আসা উচিত সমস্ত প্রক্রিয়া আমরা কি জানি ডেল কিউ ইজ ইকুয়ালস টু ডেল ডাব্লিউ তোমার ডেল কিউ কত মাইনাস থার্টি বসায় দাও ডেল ডাব্লিউ কত আসবে মাইনাস থার্টি আসবে দেখো কৃতকাজ নেগেটিভ আসছে বুঝতে পারছো কৃতকাজ নেগেটিভ মানে কি মানে বাইরে থেকে আমরা সিস্টেমের উপর কাজ করছি ঠিক আছে আর যদি ডেল কিউটা পজিটিভ হয় তো 30 জুল মানে সিস্টেমকে 30 জুল শক্তি দেওয়া হইছে বা সিস্টেম 30 জুল শক্তি নিছে এই যে 30 জুল শক্তি সিস্টেম নিবে তার জন্য কাজ করবে কে তুমি নাকি সিস্টেম অবশ্যই সিস্টেম কাজ করবে তাহলে ডেল কিউ যদি আমার পজিটিভ হইত যে আমার ডেল কিউ হলো পজিটিভ 30 জুল সেই ক্ষেত্রে ডেল ডব্লিউ কত হইতো ডেল কিউ এর সমান সমষ্টি প্রক্রিয়ার ক্ষেত্রে ডেল কিউ মানে কত প্লাস 30 মানে তোমার কৃত কাজ হইতো পজিটিভ 30 জুল মানে সিস্টেম নিজে কাজ করছে এটাই তো হওয়ার কথা সিস্টেম বাইরে থেকে তাপ শক্তি নিচ্ছে কাজটা কে করতেছে সিস্টেম করতেছে এর জন্য কৃত কাজটা পজিটিভ আর যখন বাইরে থেকে সিস্টেমের উপর কাজ করা হয়েছে তখন কৃত কি আসছে নেগেটিভ আসছে ওকে আই হোপ এখন তোমাদের এই পজিটিভ কাজ বা পজিটিভ কৃত কাজ এবং নেগেটিভ কৃত কাজের কনসেপ্টটা কিছুটা ক্লিয়ার হওয়া উচিত ওকে তাহলে আমরা তিনটা তাপগতীয় প্রক্রিয়ার জন্য আমাদের যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র ছিল সেটা দেখে ফেলছি ঠিক আছে আর একটা বাকি আছে কি প্রক্রিয়া ভাইয়া রুদ্ধ তাপীয় প্রক্রিয়া বায়াডিয়াবিটিক প্রসেস ঠিক আছে চার নাম্বারটা লেখো চার নাম্বারটা কি রুদ্ধ তাপীয় প্রক্রিয়া ঠিক আছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া ভাইয়া রুদ্ধ তাপীয় প্রক্রিয়াতে কি হবে বলেন কি হবে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কি চেঞ্জ হয় না বা কি কনস্ট্যান্ট থাকে সিস্টেমের তাপ শক্তির পরিমাণ রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় না বাইরে থেকে সিস্টেমের ভিতরে তাপ শক্তি প্রবেশ করে না ভিতর থেকে বাইরে কোনো রকম তাপ শক্তি বের হয় তার মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সিস্টেমের টোটাল তাপ শক্তির পরিমাণটা কি থাকবে কনস্ট্যান্ট থাকবে মানে তাপ শক্তির পরিবর্তনটা হবে শূন্য ঠিক আছে তাহলে এখানে আমার টোটাল তাপ শক্তি কি কনস্ট্যান্ট টোটাল তাপ শক্তি যদি কনস্ট্যান্ট হয় তাহলে তাপ শক্তির পরিবর্তন কত হবে শূন্য হবে তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি ছিল ভাইয়া ডেল কিউ ইজ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল ডব্লিউ ডেল কিউ যদি জিরো হয় রে তাহলে দেখ তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি দাঁড়াচ্ছে ডেল ডাব্লিউ ইজ ইকুয়ালস টু মাইনাস ডেল ইউ ঠিক আছে সহজ সো এটা হলো আমাদের রুদ্ধতাপীয় তাপীয় প্রক্রিয়ার জন্য তাপ গতিবিদ্যার প্রথম সূত্র এগুলো আসলে মুখস্থ করার কিছু নাই তুমি ওই একটা সূত্রের মাথায় রাখবা ডেল কিউ সমান ইউ প্লাস ডেল ডাব্লিউ বিভিন্ন প্রক্রিয়ায় কেমনে কি হয় তো তোমার জানাই থাকবে ওই অনুযায়ী তুমি সূত্র বের করে লিখবা শেষ এত কিছু না আর এখানকার সিগনিফিকেন্সটা যদি বুঝতে চাও এটাও একটু বুঝাই ধরো তোমার কাছে একটা সিস্টেম আছে এটা একটু বুঝাই তোমাদেরকে হ্যাঁ মানে এগুলো বুঝে মজা আছে এগুলো মজার জিনিস একটা সিস্টেম আছে এই সিস্টেমের মধ্যে কি আছে ধর আইডিয়াল গ্যাস আছে বা আদর্শ গ্যাস কোন একটা গ্যাস তুমি রাখছো ওকে fine এখন যেহেতু রুদ্ধতাপীয় প্রক্রিয়া এই সিস্টেম বাইরে থেকে তাপ শক্তি নিতে পারবে না আবার বাইরে থেকে আমরা সিস্টেম থেকে তাপ শক্তি বেরো করতে পারবো না মানে হবে সিস্টেম যদি কাজ করতে চায় তার কাজ করতে হবে নিজে থেকে কাজ কাজ করতে করতে হবে। হবে নিজের শক্তি ব্যবহার করে রাইট কারণ বাইরে থেকে ও তো কোনো এনার্জির সাপ্লাই পাচ্ছে না বাইরে থেকে যদি এনার্জির সাপ্লাই পাইতো সেটা ইউজ করে সে কাজ করত। বাট এখন কিউ এর মান শূন্য বাইরে থেকে কোনো শক্তি আসবে না ও যদি কাজ করতে চায় ওর কেমনে কাজ করতে হবে নিজের শক্তি ব্যবহার করে কাজ করতে হবে কেউ যদি নিজের শক্তি ব্যবহার করে কাজ করে তার শক্তির পরিমাণ কি বাড়বে না কমবে অবশ্যই কমবে যে কাজ করে তার শক্তির পরিমাণ কমে আর যার উপর কাজ করে তার শক্তির পরিমাণ বাড়ে নিজে কাজ করতে চাইলে ওর শক্তির পরিমাণ অবশ্যই কমবে তাহলে ও যদি নিজে কাজ করে ডব্লিউটা কি হবে আমরা কি জানি নিজে কাজ করলে কি হয় কৃত কাজ হয় পজিটিভ কৃতকাজ যদি পজিটিভ হয় দেখো ডেল ইউটা কি হয়ে যাচ্ছে আমরা জানি ডেল ডাব্লিউ ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ধরো কৃতকাজ থার্টি জুন তাহলে দেখো তো ডেল ইউটা কত হবে ডেল ইউটা হবে মাইনাস থার্টি জুন এর মানে কি ভাইয়া মানে ওর অভ্যন্তরীণ শক্তি তিরিশ জুল কমে গেছে কেন কমলো কারণ ও কাজ করার জন্য বাইরে থেকে এনার্জি সাপ্লাই পায় নাই এই তিরিশ জুল কাজ করার জন্য ও নিজের তিরিশ জুল শক্তি ব্যবহার করছে তার জন্য নিজের শক্তি তিরিশ জুল পরিমাণ কমে গেছে বুঝছেন এখন ধরেন বাইরে থেকে ওর উপর কাজ করা হইলো মানে কি বাইরে থেকে আমরা ওর উপর জোর করে কাজ করছি বা কিছু একটা করছি এখন যার উপর কাজ করা হয় তার কি হয় শক্তির পরিমাণ বৃদ্ধি পায় বা তার মধ্যে শক্তি জমা হয় তো আমরা যদি ওর উপর বাইরে থেকে কাজ করি সেক্ষেত্রে ডেল ডাব্লিউ কি হবে ডেল ডাব্লিউ হবে মাইনাস থার্টি জুল কারণ আমরা জানি বাইরে থেকে কাজ করা হইলে কৃত কাজ হয় নেগেটিভ তাহলে তার জন্য ডেল ইউ কত হবে ভাইয়া দেখেন তো রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমরা কি জানি ডেল ইউ ইজ ইকুয়ালস টু মাইনাস ডাব্লিউ রাইট ডেলডাব্লিউ কত মাইনাস থার্টি জুল মাইনাসের মাইনাসে কি হয়ে যাবে প্লাস থার্টি জুল মানে আমরা বাইরে থেকে কাজ করছি এবং তার জন্য দেখো সিস্টেমের নিজস্ব যে শক্তি বা সিস্টেমের যে অভ্যন্তরীণ শক্তি সেটা বৃদ্ধি পাইছে ঠিক আছে তো এগুলো জাস্ট মানে মুখস্ত করার কিছু না এগুলো মানে বোঝার জিনিস বুঝছো এগুলো বুঝলে এগুলো আসলে মুখস্ত করতে হয় না এমনিই পারা যায় দেখো তো বুঝছো কিনা কিছুটা বাচ্চারা আমরা এই কিছুটা বুঝতে পারছি দেখেন আহ দাদা কি আজকে ভিডিওর শুরুতে বোর্ডে কোন বাজে কথা লিখছিল বাজে কথা বাজে কথা কি জিনিস ভাই ও মাই গড দাদা দেখি তো বোর্ডের শুরুতে কি লিখছিলাম বাজে কথা কই লিখছি দাঁড়াও দাঁড়াও এই এখানে লিখছি হলো ক্লিয়ার কিনা এটা কি বাজে কথা আচ্ছা আমি জনগণের কাছে প্রশ্ন রেখে যাচ্ছি এটা কি বাজে কথা ওকে কোশ্চেন নাম্বার 1 কোশ্চেন নাম্বার 2 লিখছি শেয়ার করলে টি-শার্ট এটা কি বাজে কথা এটাও কি বাজে কথা রে জানাই দিই সমস্যা নাই আয় দেখো বলছো কি না বাচ্ছারা দেখো দেখো আয় সবাই বুঝছি মশা খায় রক্ত প্রমিদ দা আমার ভক্ত হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি সবার ভক্ত ভাই তোমাদের ক্লিয়ার ওকে নাইস বাকিরা অনেক কিছু বলে ফেলছি কিন্তু হ্যাঁ চাট আচ্ছা আজান দিচ্ছে আজানের পর শুরু করি আবার আমরা এক মিনিটের একটা বিরতিতে থাকি অ্যান্ড যারা নামাজ পড়তে যাবেন নামাজ পড়ে আসছেন সমস্যা করো ঠিক আছে ওকে আমরা আবার শুরু করি দেখো যেগুলো তোমাদের পড়াইছে আমি জন্য স্কিপ করে গেলাম এটা তোমাদের পড়িয়েছি লাস্ট ক্লাসও দেখাইছিলাম যে কেন ডিডাব্লিউ সমান পিডি ভি হয় দেন এখান থেকে এগুলো তো মাত্র পড়ালাম সমচাপিয়া প্রক্রিয়ার জন্য দেন সময়তন প্রক্রিয়ার জন্য আমরা মাত্রই পড়লাম দেন সমষ্ণ প্রক্রিয়ার জন্য আমরা মাত্র পড়লাম এই গ্রাফটাও তোমাদের আগে দেখানো হয়েছিল স্টিল আরেকবার বলি গ্রাফটা কেন এরকম হয়েছে দেখো আমাদের সমষ্ণ প্রক্রিয়ায় কি কনস্ট্যান্ট থাকে সমষ্ণ প্রক্রিয়ায় কনস্ট্যান্ট থাকে টেম্পারেচার এবং এখানে আমার সিস্টেমটা কি আমার সিস্টেম হলো একটা পাত্র যার মধ্যে আইডিয়াল গ্যাস আছে সো আইডিয়াল গ্যাসের টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে তার উপর যদি কোনো তাপগতীয় প্রক্রিয়া চালানো হয় সে কার সূত্র ফলো করবে অবশ্যই বয়লের সূত্র ফলো করবে তাই না বয়লের সূত্রটা কি ছিল পিভি ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট সো পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্টের জন্য আমরা যদি পি ভার্সেস ভি এর গ্রাফ আঁকি কেমন আসবে গ্রাফ আয়তাকার অধিবৃত্ত বা রেকটাঙ্গুলার হাইপারবোলা আসবে তো আমরা পড়ছিলামই ঠিক আছে এবং তোমাকে যদি এই যে বলে সমষ্ণ রেখা আঁকো বা রুদ্ধতাপীয় রেখা আঁকো সেই তোমার কি করতে হবে সমষ্ণ প্রক্রিয়ার জন্য পি ভার্সেস ভি এর গ্রাফ আঁকতে হবে রুদ্ধতাপীয় টাকতে বললে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য পি ভার্সেস ভি এর গ্রাফ আঁকতে হবে ঠিক আছে ওই রেখা আঁকতে বলা মানে পি ভার্সেস ভি এর গ্রাফ আঁকা ওকে সো এতটুকু পর্যন্ত আমাদের হয়ে গেছে এখন যেটা পড়তে হবে সেটা হলো ঢাল নির্ণয় হ্যাঁ এইটা হলো ইম্পর্টেন্ট আচ্ছা আমাকে একটা কথা বল বা তোমরা কি ডাবল ভেরিয়েবলের ডিফারেন্স ডাবল ভেরিয়েবলের না তোমরা কি ইউভি মেথড জানো এই তোমরা কি ডিফারেন্সিয়েশনের ইউভি মেথড জানো একটু বলো তো ডিফারেন্সিয়েশনের কি তোমরা ইউভি মেথড পড়ছো না পড়লে আমার পড়াইতে হবে তারপর এটা প্রমাণ করতে হবে আর কি দেখো ম্যাথের চ্যাপ্টার 9 ফার্স্ট পেপারে চ্যাপ্টার 9 যে ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ নামে যে চ্যাপ্টারটা আছে ওটার মধ্যে ডিফারেন্সিয়েশন একটা মেথড আছে ইউভি মেথড তোমরা কি এই জিনিসটা পড়ছো না পড়লে আমার পড়ায় তারপর এটা প্রমাণ করতে হবে ঠিক আছে পড়েছো তোমরা বলো তো একটু বাচ্চারা শুনি পড়েছিস না ওকে ঠিক আছে তোমরা না জানি না আচ্ছা ঠিক আছে সমস্যা আচ্ছা শুনো দেখো ধরো তোমাকে বলছে ইউ আর ভি ধরো দুইটাই তোমার ভ্যারিয়েবল হ্যাঁ ইউ ভি দুইটাই কি দুইটাই ভ্যারিয়েবল ইউ ভি দুইটাই কি ভ্যারিয়েবল দুইটাই ভ্যারিয়েল বা ফাংশন ওকে কিছু একটা বা যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হবে তার ফাংশন মানে টু বি ভেরি প্রিসাইজ যদি লিখি ওইটাই ভালো হয় যে যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব তার ফাংশন যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব তার ফাংশন ওকে ধরো আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব সেই ক্ষেত্রে ইউ এক্স এর ফাংশন আবার ভি ও একটা এক্স এর ফাংশন ওকে এখন ধরো তোমাকে ইউ আর ভি আকারে আছে তোমাকে বলছে এক্সের এর সাপেক্ষে ইউ ভি কে ডিফারেন্সিয়েট করো ঠিক আছে এটা কেমনে আছে আকারে আছে ওকে সেই ক্ষেত্রে ডিফারেন্সিয়েশন একটা ফর্মুলা আছে সেটা হলো প্রথমে ইউকে কে বাইরে রাখো বাইরে রেখে ভি কে ডিফারেন্সিয়েশন করো পরের বার ভি কে বাইরে রাখো বাইরে রেখে ইউ কে ডিফারেন্সিয়েশন করো

বাইরানবা এনে যাকে প্রথমে বাইরান ছিল তাকে ডিফারেনশিয়েট করবা যেমন এখানে আমরা ইউ কে ডিফারেনশিয়েশন করতেছিলাম প্রথম ইউ কে বাইরান সি এনে ভি কে ডিফারেনশিয়েট করছি পরেরবার ভি কে বাইরান সি এনে ইউ কে ডিফারেনশিয়েট করছি এইটাই ঠিক আছে সো এটা আমাদের একটু লাগবে এখন একটু লাগবে সো এটাকে আমি রাখবো এটা তো জায়গা নষ্ট করে দিলাছ প্যারানি সমস্যা নেই দেখো আমরা কি বের করব আমরা বের করব হলো এই সমষ্ণ রেখার ঢাল ওকে সো প্রথম কথা হলো সমষ্ণ রেখা কিন্তু একটা বক্র রেখা তোমরা সরল রেখা চ্যাপ্টারটা পড়ছো আমি জানি সরল রেখার ঢাল কেমনে বের করতে হয় সেটাও তোমরা জানো বাট বক্র রেখার ঢাল কিভাবে বের করে এটা কি জানো দেখো ধরো তোমাকে আমি একটা সরল রেখা এঁকে দিলাম আচ্ছা এটা তোমাদের একটু পড়াই তাহলে তোমরা বুঝবা না ওকে লেখো প্রথমে লেখো সরল রেখার ঢাল ম্যাথ পড়ার লাগতেছে ভাই কি জ্বালা লেখো সরল রেখার ঢাল ওকে আচ্ছা ধরেন কথার কথা আমি এরকম একটা সরল দিলাম এই 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 ওকে বরাবর আছে ওয়াই এই বরাবর আছে এক্স ওকে এক্স কি একটা হলো একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বা একটা স্বাধীন চলক আর ওয়াই কি এক্স এর উপর ডিপেন্ডেন্ট একটা ভ্যারিয়েবল ঠিক আছে এখন ধরেন এখানে একটা সরল রেখা আসছে একটা গ্রাফ আসছে এরকম একটা গ্রাফ আসছে ওকে আমি তোমাকে জিজ্ঞাসা করছি এই সরল রেখার ঢাল কত বলো কেমনে বের করবা ঢাল কেমনে বের করো বলো তো ওয়াই অক্ষ বরাবর পরিবর্তন ডিভাইডেড বাই এক্স অক্ষ বরাবর পরিবর্তন বা এরকম ওয়াই টু ডিভাইডেড বাই এক্স টু ঠিক আছে এটাকে আবার এভাবে লেখো তোমরা ডেল ওয়াই ডেল এক্স এইটাই না ঢাল বের করার সিস্টেম দেখো তো তুমি এখানে কি করছো কি করছো এখানে এই y2 y1 টা কি তুমি প্রথমে একটা পয়েন্টে ছিলা এটা ধরো এক নাম্বার পয়েন্ট পরে একটা পয়েন্টে গেছো এটা দুই নাম্বার পয়েন্ট ঠিক আছে তুমি যখন এক নাম্বার পয়েন্টে ছিলা তখন x এর স্থানাঙ্ক ছিল x1 y এর স্থানাঙ্ক ছিল y1 যখন দুই নাম্বার পয়েন্টে গেছো তখন x এর স্থানাঙ্ক হইছে x2 y এর স্থানাঙ্ক কত হইছে y2 ঠিক আছে সো তুমি একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে ট্রাভেল করছো এবং এই ট্রাভেল করার সময় দেখছো y অক্ষ বরাবর তুমি কতটা চেঞ্জ দেখতেছো ডিভাইডেড বাই x অক্ষ বরাবর তুমি কতটা চেঞ্জ দেখতেছো এইটাই ঢাল ঠিক আছে আমরা কি করব গ্রাফের উপর একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যাব এই যাওয়ার সময় y অক্ষ বরাবর যে পরিবর্তন ওটাকে x অক্ষ বরাবর পরিবর্তন দিয়ে ভাগ করলে আমরা কি পাবো যে গ্রাফটার উপর দিয়ে আমরা গেলাম সেটার ঢাল ঠিক আছে সেটা হলো সরল রেখার ঢাল বের করার সিস্টেম এবং সরল রেখার ঢাল কি হয় সরল রেখার ঢাল সবসময় ঠিক আছে সরল রেখার ঢাল কি হয় রে সরল রেখার ঢাল সব সময় হয়। হয় ওকে এখন যদি রেখাটা সরল রেখা সেই ক্ষেত্রে কি হবে লেখেন কাঠ ঢাল বক্র রেখার ঢাল এটা হলো আমাদের লাগবে কারণ আমরা পড়াশোনা করতেছি রেখা নিয়ে ওকে বক্ররেখার ঢাল আমরা কিভাবে বের করব ভাইয়া দেখো খুবই সহজ ধরো তোমার কাছে একটা গ্রাফ দিয়েছে ওকে এই बराबर আছে তোমার y এই बराबर আছে তোমার x ওকে ধরো তুমি xy কনস্ট্যান্ট এর গ্রাফ আঁকতেছো সেক্ষেত্রে গ্রাফটা কি রকম আসবে গ্রাফটা আসবে এরকম ওকে প্রথম কথা বক্ররেখার যে ঢাল এই ঢালটা কনস্ট্যান্ট না এটা ভেরিয়েবল ঠিক আছে এই ঢাল কিনা এই ঢাল কনস্ট্যান্ট না এবং এই ঢাল বের করার জন্য কোনো ডেফিনেন্ট ফর্মুলাও নাই কারণ এক এক পয়েন্টে ঢাল এক এক রকম হবে এখন তুমি বলতে পারো যে ভাই কেন এক এক পয়েন্টে ঢাল এক এক রকম হবে দেখেন ধরেন আপনি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসছেন ঠিক আছে কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টে আসছেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আসছেন আপনার এক সক্ষ বরাবর কতটুকু চেঞ্জ হয়েছে দেখেন তো এক সক্ষ বরাবর চেঞ্জ হয়েছে অল্প একটু তাই না একদম অল্প একটু চেঞ্জ হয়েছে কিন্তু ওয়াই অক্ষ বরাবর চেঞ্জটা দেখেন দেখেন ওয়াই অক্ষ বরাবর চেঞ্জটা কিন্তু অনেক বেশি এক অক্ষের তুলনায় ওয়াই অক্ষ বরাবর পরিবর্তনটা কিন্তু অনেক বেশি তাহলে ওয়াই অক্ষ বরাবর পরিবর্তন যদি বেশি হয় এবং এক্স অক্ষ বরাবর পরিবর্তন যদি কম হয় তার মানে কি এই জায়গায় ঢাল অনেক বেশি এখন ধরো এই গ্রাফেরই ওইখানে না গিয়ে তুমি কি করলা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আসলা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসলাম দেখো তো এই পয়েন্টে এক্স এর মান কি ছিল এইটা ওয়াই এর মান কি ছিল সরি এক্স এর মান কি ছিল এইটা এই পয়েন্টে এক্স এর মান কি ছিল এইটা এই পয়েন্টে ওয়াই এর মান কি ছিল এই পয়েন্টে ওয়াই এর মান ছিল ভাইয়া এইটা এই পয়েন্টে ওয়াই এর মান কোনটা ছিল এটা দেখো তো এখানে এখানে কিন্তু x এর পরিবর্তনটা অনেক বড় কিন্তু y এর পরিবর্তনটা ছোট তাহলে y এর পরিবর্তন যদি ছোট হয় এবং x এর পরিবর্তন যদি বড় হয় সেক্ষেত্রে ঢাল কি আসবে কমাছ পে তাহলে একটা গ্রাফেরই এক জায়গায় ঢাল বেশি আর এক জায়গায় ঢাল কম এটাই বলতেছিলাম যে বক্ররেখার কোনো নির্দিষ্ট ঢালের মান নাই এক এক পয়েন্টে ঢাল এক এক রকম হয় তাহলে কোশ্চেন হলো যে ভাইয়া আমরা বক্ররেখার ঢাল তাহলে বের করব কেমনে কোনো ফর্মুলা কি নাই বা কোন ভাবে কি আমরা মানে অ্যাজাম্পশন করতে পারবো না হ্যাঁ ওয়ে আছে ওয়েটা কি বক্ররেখার একটা ছোট অংশ নিতে হবে সেটাকে একটা সরল রেখার মতো ট্রিট করতে হবে করে সরল রেখার ফর্মুলা দিয়ে ওই অংশটা ঢাল বের করতে হবে সেটা হবে জাস্ট ওই পয়েন্টটা ছোট্ট অংশটার ঢাল এরকম প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আলাদা আলাদা ঢাল বের করা যাবে তোমরা যদি কেউ প্রশ্ন করে বক্ররেখার ঢাল কত একটা বক্ররেখা আসছে এই বক্ররেখার ঢাল কত তোমার উত্তর হওয়া উচিত এই বক্ররেখার কোনো নির্দিষ্ট ঢাল নাই এক 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 পয়েন্টে ঢাল ঢাল হবে রকম সো আপনার প্রশ্নটা হওয়া উচিত এরকম যে এই কত তোমাকে যদি একটা পয়েন্ট বলে দেয় যে বক্ররেখার এই পয়েন্টটাই ঢাল কত সেই ক্ষেত্রে তুমি ঢাল বের করতে পারবা বাট তোমার যদি ইন জেনারেল প্রশ্ন করে যে এই বক্ররেখার ঢাল কত সেটা বলা সম্ভব না কারণ এক এক পয়েন্টে বক্ররেখার ঢাল কি হবে এক এক রকম হবে কি ঢুকলো ভাই চোখের মধ্যে মাই গড দিচ্ছে না যাই হোক তাহলে কি করব শান্তি মতো দেখো বক্ররেখা থেকে একটা ছোট্ট অংশ কেটে দিতে হবে কিভাবে ভাইয়া ধরো তুমি আমাকে বলো যে ভাইয়া আমার এই অংশের ঢাল লাগবে বলো তোমাদের কোন অংশের ঢাল লাগবে ধরো তোমরা একজন বললা যে ভাইয়া আমার ঢাল লাগবে এই অংশের কোন অংশের এই অংশের তাহলে আমি কি করব এখান থেকে একদম ছোট্ট একটা অংশ কেটে নিব ছোট একটা অংশ কেটে নিলে কি সুবিধা ভাইয়া বিশাল একটা বক্র রেখা থেকে ছোট্ট একটা অংশ কেটে নিলে সেটা একটা সরল রেখার মতো হয় যেমন এই বিশাল পৃথিবী আমাদের কাছে কেমন মনে হয় সমতল মনে হয় কেন কারণ এই বিশাল গোলকের ছোট্ট একটা অংশের মধ্যে আমরা আছি এরকম বিশাল একটা কার্ভের ছোট একটা অংশ যদি তুমি নাও সেটা তোমার কাছে একটা সরল রেখা বা সমতলের মত মনে হবে ওকে সো এই বক্র রেখা থেকে এই যে ছোট একটা অংশ আমরা কেটে নিলাম এটা অ্যাকচুয়ালি কি সরল রেখা ওকে সো এই সরল রেখাটার এখান থেকে এখানে আসতে এক্স অক্ষ বরাবর একটা ক্ষুদ্র পরিবর্তন হবে যেহেতু ছোট্ট একটা অংশ এখানে পরিবর্তন তো বড় হবে না ছোট্ট একটা পরিবর্তন হবে এবং ওয়াই অক্ষ বরাবর ছোট্ট একটা পরিবর্তন হবে তাহলে ধরো এই এ থেকে বিতে আসার সময় এ থেকে যখন আমরা বিতে গিয়েছি তখন এক্স অক্ষ বরাবর ছোট্ট পরিবর্তনটা হলো ডি এবং ওয়াই অক্ষ বরাবর ছোট্ট পরিবর্তনটা হলো ডি ওকে তাহলে বলো তো ওই অংশটার ঢাল কি হবে বলো 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 ওই অংশটার ঢাল কি হবে y অক্ষ বরাবর ছোট পরিবর্তন ডিভাইডেড বাই x অক্ষ বরাবর ছোট পরিবর্তন তাহলে ঢাল কি হবে y অক্ষ বরাবর ছোট পরিবর্তন ডিভাইডেড বাই x অক্ষ বরাবর ছোট পরিবর্তন ওকে এখানে আমরা ঢালটা বের করছি বড় পরিবর্তন দিয়ে কারণ এখানে সব জায়গায় ঢাল সেম ছিল একই রকম স্লোপ ছিল বাট এখানে ঢাল সব জায়গায় সেম না এক এক জায়গায় এক এক রকম সো তোমাকে যে পয়েন্টে বের করতে বলবে ওখান থেকে ছোট্ট একটা অংশ নিতে হবে ওই ছোট্ট অংশ একটা সাইড থেকে আরেকটা আসার জন্য বরাবর একটা পরিবর্তন হবে ওয়াই অক্ষ বরাবর আর একটা পরিবর্তন হবে ওয়াই অক্ষ বরাবর ছোট্ট ওই পরিবর্তনকে বরাবর ছোট্ট পরিবর্তন দিয়ে ভাগ করলে আমরা কি পাবো ছোট্ট অংশটার ঢাল পাবো ঠিক আছে এরকম প্রত্যেকটা পয়েন্টের ইন্ডিভিজুয়াল ঢাল বের করা সম্ভব বুঝতে পারছি তাহলে বক্ররেখার ঢাল বের করার সিস্টেমটা কি বেসিক্যালি ডিফারেন্সিয়েশন আর কিছু না দেখো তুমি এখানে গ্রাফ টাকছো কিসের এই অক্ষ বরাবর এক্স এই অক্ষ বরাবর ওয়াই রাইট ওকে তোমার এই গ্রাফের সমীকরণ কি বলতো এটা যদি একটা আয়তাকার অধিবৃত্ত হয় এই গ্রাফের সমীকরণ হলো এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট রাইট সমীকরণ কি এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট এটার ঢাল কি বলতো এটার ঢাল হলো ডি ওয়াই বাই ডি এক্স ওকে ঢালটা কি ডি ওয়াই বাই ডি এক্স তার মানে এখানে ওয়াইকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে তুমি ঢাল পাবা সহজ কথা তোমার গ্রাফ যদি একটা বক্ররেখা হয় তাহলে এই গ্রাফের যে অধীন চলক তাকে স্বাধীন চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে তুমি কি পাবা বক্ররেখার ঢাল পাবা বুঝতে পারছেন এখানে ওয়াইটা কি অধীন চলক তাই না এক্সটা কি স্বাধীন চলক ঢাল বের করার জন্য আপনার কি করা লাগছে অধীন চলককে স্বাধীন চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হইছে সো এটাই মাথায় রাখতে হবে যখনই তোমাকে বক্ররেখার ঢাল বের করতে বলবে তোমার কি করতে হবে অধীন চলকটাকে স্বাধীন চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে ঠিক আছে সো আমরা এখানে এটাই করব দেখো আমার এখানে গ্রাফটা কিসের সমষ্ণ রেখার রাইট সমষ্ণ রেখার সমীকরণটা কি সমীকরণ হলো পিভি ইজ টু কনস্ট্যান্ট ওকে তোমার কি বের করতে হবে ঢাল বের করতে হবে বলো তাহলে ঢাল কি হবে বলো বলো ঢাল কি হবে এটা এর y অক্ষ বরাবর আছে p x অক্ষ বরাবর আছে v বলো তাহলে অধীন চলক কে রাইট y অক্ষ বরাবর সব সময় কে বসে অধীন চলক এখানে স্বাধীন চলক কে v কারণ x অক্ষ বরাবর সব সময় বসে স্বাধীন চলক গ্রাফটা কেমন বক্ররেখা তাহলে ঢাল কি হবে স্বাধীন চলকের সাপেক্ষে অধীন চলকের ডিফারেন্সিয়েশন দ্যাট মিন্স এই রেখার গ্রাফ হবে ঢাল হবে dp dv বুঝতে পারছেন এর একটা সমীকরণ পিভি ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট এবং এটা ঢাল কি হবে ডিপি বাই ডিভি অধীন চলককে স্বাধীন চলকের সাপেক্ষে ডিফারেনশিয়েট করতে হবে এখানে ভিটা আমাদের স্বাধীন চলক লিখে রাখো যদি ভুলে যাও লিখে রাখো এটা কি এটা স্বাধীন চলক বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ঠিক আছে স্বাধীন চলক ওকে এটা কি এটা হলো অধীন চলক ওকে সো ঢাল বের করার জন্য আমাদের কি করতে হবে স্বাধীন চলকের সাপেক্ষে অধীন চলককে ডিফারেন্টিয়েট করতে হবে ওকে এবং এই ডিফারেন্টিয়েশনের যে রেজাল্টটা সেটাই হবে অ্যাকচুয়ালি আমার এই গ্রাফের ঢাল ওকে তো চলো আমার ঢালটা একটু বের করি আর একটা পেজ নেই আমি এই পেজে আমরা একটু ঢাল বের করি দেখেন সো আমার গ্রাফটা ছিল এই বরাবর পি এবং এই বরাবর গ্রাফটা দেখতে কেমন ছিল একটা আয়তাকার অধিবৃত্তের মতো এটার সমীকরণ কি ছিল পি ভি ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট ঠিক আছে কি ছিল পি ভি ইজ টু কনস্ট্যান্ট এটা ঢাল কি ডিপি বাই ডিভি রাইট তাহলে চলো আমরা একটু বের করি সমীকরণ হলো পি ভি টু কনস্ট্যান্ট তোমার ঢালে নিচে কি লাগবে নিচে লাগবে ডিভি রাইট মানে ভি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন লাগবে তাহলে তুমি যেটা করবা এই সমীকরণকে ভি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে দিবা ঠিক আছে কি করবা এই সমীকরণকে ভি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে দিবা চলো এটা যদি ভি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা হয় কি হবে ডি ডিভি ভিতরে পি ইজি ইজ টু ডি ডিভি কনস্ট্যান্ট ওকে কি করেছি সমীকরণের দুই পাশকে ভি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে দিছি ওকে এবার এখানে তুমি কি করবা ইউভি মেথড अप्लाई করবা মাত্র শিখাইছিনা ডিফারেন্সিয়েশনে ইউভি মেথড এখানে তুমি ইউভি মেথড अप्लाई করবা তাহলে চলো প্রথমে একবার আমরা পি কে বাইরে আনবো পি কে বাইরে এনে আমরা ভি কে ডিফারেন্সিয়েট করবো আরেকবার আমরা ভি কে বাইরে আনবো ভি কে বাইরে এনে পি কে ডিফারেন্সিয়েট করবো ঠিক আছে ইউভি মেথড ওই যে একবার ইউকে বাইরে এনে ভি কে ডিফারেনশিয়েট করতাম আর একবার ভি কে বাইরে এনে ইউ কে ডিফারেনশিয়েট করতাম সেটাই করছি পি কে বাইরে এনে ভি কে ডিফারেনশিয়েট করছি প্লাস ভি কে বাইরে এনে পি কে ডিফারেনশিয়েট করছি ঠিক আছে সহজ এখানে ইউভি মেথড अप्लाई করা হয়েছে এবং ডান পাশে দেখো তুমি কি করতেছো একটা কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন করতেছো একটা কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন সময় কত হয় শূন্য হয় ডিফারেন্সিয়েশন মানে কি কোনো একটা রাশির পরিবর্তনের হার বের করা যে কনস্ট্যান্ট তার তো কোনো পরিবর্তনই নাই তার পরিবর্তনের হার কি হবে অবশ্যই শূন্য হবে তাহলে যে কোনো কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন কি সব সময় শূন্য ওকে এখন এখানে যদি আমরা একটু খেয়াল করি ডিভি বাই ডিভি কি হবে ওয়ান হবে ভাই এক্স এর সাপেক্ষে এক্স এর ডিফারেন্সিয়েশন কত রে এর সাপেক্ষে এক্স এর ডিফারেন্সিয়েশন ওয়ান ওকে কাটা কাটি তো ওয়ানই হয় ঠিক আছে যাই হোক এক্স এর সাপেক্ষে এক্স এর ডিফারেন্সিয়েশন কত সব সময় ওয়ান সো ভি এর সাপেক্ষে ভি এর ডিফারেন্সিয়েশন কত হবে ওয়ান হবে তাহলে এখানে থাকবে পি মাল্টিপ্লাইড বাই ওয়ান এখানে কি থাকবে ভি মাল্টিপ্লাইড বাই ডিপি বাই ডিভি ইজ ইকুয়ালস টু জিরো তাহলে খেয়াল করো ডিপি বাই ডিভি কি আসতেছে মাইনাস পি বাই ভি তাহলে এইটা হলো আমাদের রেখার ঢাল এটা কি এটা রেখার রেখার ঢাল ঢাল ঠিক আছে বুঝতে পারছেন আমাদের কি হবে সমস রেখার ঢাল হবে এখন তুমি বলতে পারছো ভাই আপনি তো মাত্র বলতেন যে এক এক পয়েন্টে ঢাল হবে এক এক রকম তাহলে আপনি আবার একটা ঢালের ফর্মুলা কেমনে লিখলেন তুমি খেয়াল করো আমি যে তোমাকে প্রশ্ন করি এই পয়েন্টে ঢাল কত ধরো এটা আমি তোমার বলছি এ এ ঢাল কত হবে হবে মাইনাস উপরে কি পি নিচে কি ভি তুমি কোন পয়েন্টে ঢাল বের করছো এ পয়েন্টে তাহলে পি হিসাবে কোনটা ইউজ করবা এ পয়েন্টের পি তার মানে এ পয়েন্টে ঢাল হবে এ পয়েন্টের প্রেসার ডিভাইডেড বাই এ পয়েন্টের ভলিউম ঠিক আছে ভাইয়া বি পয়েন্টের ঢাল কত হবে বি পয়েন্টের ঢাল হবে বি পয়েন্টের পয়েন্টের ভলিউম ভাইয়া পয়েন্টের ঢাল কত হবে সি ঢাল হবে পয়েন্টের ভাইয়া অবশ্যই না আমি যদি বলি এটা এ পয়েন্ট কথার কথা এটা এ পয়েন্ট রাইট তাহলে দেখো তো এ পয়েন্টের এইটা হলো ভলিউম ভি এ এইটা হলো প্রেশার পি এ ওকে ধরো এইটা হলো তোমার বি পয়েন্ট কোনটা এটা হলো বি পয়েন্ট এবং ধরো এটা হলো সি পয়েন্ট ওকে বি পয়েন্টের ভলিউম কত এই যে এটা ভিবি প্রেসার কত এই যে এটা পিবি সি পয়েন্টের ভলিউম কোনটা এইটা ভিসি প্রেসার কোনটা এইটা পিসি সব রেশিও সেম হবে নাকি অবশ্যই না সবগুলাই डिफरेंट হবে তাহলে দেখো বিভিন্ন পয়েন্টে তুমি কি পাবা বিভিন্ন বিভিন্ন ঢাল পাবা বুঝতে পারছো তো তোমাকে যদি কেউ বলে সমস্ত রেখার বা সমস্ত প্রক্রিয়ার বা সমস্ত রেখার যে গ্রাফটা বা সমস্ত প্রক্রিয়ার যে গ্রাফটা সেটা ঢালের সমীকরণ কি সমীকরণ হলো মাইনাস পি বাই ভি বাট এক এক পয়েন্টে তো পি এর ভ্যালু ভি এর ভ্যালু ডিফারেন্ট ডিফারেন্ট তাই না তুমি যে পয়েন্টে ঢাল বের করতে চাও সেই পি এর ভ্যালু এবং ভি এর ভ্যালু বসে যে মানটা বের হবে সেটা হলো ওই পয়েন্টটার ঢাল বুঝতে পারছেন দেখেন ক্লিয়ার কিনা দেখেন ক্লিয়ার কিনা বাচ্চারা দেখো 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 এ হবে কোথায় রে কোথায় ও আছে এখানে এ হবে সরি ভি এ হবে ধন্যবাদ ওকে এই বুঝছো কিনা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা মানে ঢাল কেমনে বের করে দেখেন 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 হ্যাঁ 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ হ্যাঁ কলেজের এক্সামের কারণে ক্লাস করতে পারতেছি না তাই আপনাকে দেখতে আসলাম কেমন আছেন ভালো আছি তুই কেমন আছো আমি ভালো আছি অনেক ভালো আছি ক্লিয়ার দাদা ওকে ঠিক আছে টি শার্ট কোয়েশ্চেন টি শার্ট কোয়েশ্চেন আবার কই থেকে আসলো রে দাদা আপনাকে দেখতে প্রমি ভাইয়ের মতো লাগে ধন্যবাদ আই দেখো বুঝছো কিনা সবাই হইছে ঢালের ব্যাপারটা কি আমাদের ক্লিয়ার ঢালের যে ব্যাপারটা ছিল সেটা কি আমাদের পুরোপুরি ক্লিয়ার কিনা দেখেন দাদা প্লিজ ক্লিয়ার দ্য স্লোপস এগেইন আই কুডেন্ট গেট দিস বিকজ দ কানেকশন আচ্ছা হ্যাঁ ঢাল না আচ্ছা আমি একটু সংক্ষেপে বলি যেহেতু পুরাটাই বলছিলাম তুমি আরেকবার রিভিউ করে নিলেও দেখতে পারবো বাট স্টিল আমি একটু সংক্ষেপে বলে দিই সরল রেখার যদি ঢাল বের করো সরল রেখার ঢাল হলো কনস্ট্যান্ট ঠিক আছে মানে এখানে প্রত্যেকটা পয়েন্টে ঢাল সেম থাকে এবং আমরা সরলরেখার ঢাল কেমন বের করি ধরো আমরা সরল রেখার একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যাব যাওয়ার সময় ওয়াই অক্ষ বরাবর যে চেঞ্জটা থাকবে ডিভাইডেড বাই এক্স অক্ষ বরাবর যে চেঞ্জটা থাকবে ঠিক আছে এবং তুমি সরল রেখার যে পয়েন্ট থেকে যে পয়েন্টে যাও না কেন এই চেঞ্জের যে রেশিও সেটা সবসময় সেম থাকবে এর জন্য আমরা বলি সরল সরলরেখার ঢাল কনস্ট্যান্ট বাট বক্র রেখার ক্ষেত্রে ব্যাপারটা এরকম হয় না তুমি যদি একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যাও ধরো কথার কথা একবার তুমি এখানে এটা ধরো কি পি এটা ধরো কিউ এটা ধরো আর এটা ধরো এস ঠিক আছে তুমি যখন পি থেকে এ যাবা তখন দেখবা যে অক্ষ বরাবর পরিবর্তন এক 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 রকম 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 পরিবর্তন ঠিক আছে ঢাল হবে। আবার যখন তুমি আর থেকে এ যাবা এখানে ঢাল হবে আবার আর এক রকম ঠিক আছে সো একই গ্রাফের উপর ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্টে কি আসতেছে অক্ষ বরাবর যে চেঞ্জটা আর একসক্ষ বরাবর যে চেঞ্জটা এটা রেশিও ডিফারেন্ট আসতেছে এর জন্য বক্ররেখার বিভিন্ন পয়েন্টে ঢাল হয় বিভিন্ন রকম তাহলে বক্ররেখার ঢালের জেনারেল ইকুয়েশন বের করব খুবই সহজ ছোট্ট একটা অংশ নিয়ে নিতে হবে সেই ছোট্ট অংশের ছোট্ট ওয়াই অক্ষ বরাবর পরিবর্তনকে ছোট্ট হবে ভাগ করলে ওই ছোট্ট অংশটা ঢাল বের হবে এভাবে তুমি যদি প্রত্যেকটা প্রত্যেকটা পয়েন্টের পয়েন্টের বের করতে চাও তাহলে জন্য তার আশপাশ থেকে ছোট্ট ছোট্ট এরিয়া নিয়ে ওই ডি ওয়াই বাই এক্স করতে হবে ওকে সো বেসিক্যালি ডি ওয়াই বাই এক্স টা কি ওয়াই হলো এখানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং এক্স হলো এখানে ইন্ডিপেন্ডেন্ট সো আমরা যেটা করছি অধীন চলককে স্বাধীন চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি এইটাই বক্ররেখার ঢাল বের করার টেকনিক যে আমার অধীন যে চলকটা থাকবে বা ডিপেন্ডেন্ট যে ভ্যারিয়েবলটা থাকবে তাকে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে ঠিক আছে দেখো বুঝছো কিনা ক্লিয়ার আর এখানে ওইটাই অ্যাপ্লাই করা হইছে আর কিছু না ওকে ঠিক আছে ওকে সামনে আগাই এটা আমাদের গেল এই ঢালের ব্যাপার আমাদের ক্লিয়ার আচ্ছা এখন যেটা সেটা হলো সমস্ত প্রক্রিয়া কৃতক আছে হ্যাঁ এখানে এভাবে না লিখে এখানে লেখা আছে আমি আমার মত করে একটু বুঝাই তোমরা স্লাইড দেখে নিও সমস্যা নেই মানে আমি স্লাইডটা রাখছি হলো যেন অর্গানাইজড ভাবে থাকে তার জন্য আমি একটু আমার মত করে বুঝাই তাহলে তোমাদের জন্য আরেকটু একটু বেশি সুবিধা হবে দেখো লেখো সমস্ত প্রক্রিয়া কৃতক কাজ লেখো একটু লেখো 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 সমস্ত প্রক্রিয়ায় কৃত কাজ ঠিক আছে আচ্ছা এটা কেমনে বের করব ভাইয়া সহজ জিনিস একদম সহজ জিনিস প্রথম কথা এটা কি সমচাপীয় প্রক্রিয়া না সো সমচাপীয় প্রক্রিয়া না হলে তুমি কিন্তু টোটাল কৃত কাজ একবারে বের করে ফেলতে পারতেছো না তাহলে কি করা লাগতেছে প্রথমে ক্ষুদ্র একটা কৃত কাজ বের করতে হচ্ছে ডেল ডব্লিউ ইজ ইকুয়ালস টু পি ডিভি এটা তো আমরা জানি এখান থেকে যদি আমি টোটাল কৃত কাজ বের করতে চাই আমার কি করতে হবে ডি কে ইন্টিগ্রেট করতে হবে ওকে दैट मींस हमारा ওই পাশটাকে ইন্টিগ্রেট করতে হবে এবং ইন্টিগ্রেশন করলে রেজাল্ট আসবে সেটা আমার কি হবে বলেন তো সেটা হবে আমার সমষ্ণ প্রক্রিয়ায় টোটাল কৃত কাজ ঠিক আছে এখন এখানে একটু বুঝার মতো ব্যাপার আছে দেখেন আপনার ইন্টিগ্রেশনটা কার সাপেক্ষে ভি এর সাপেক্ষে বাট ভিতরে কে আছে পি এখন তুমি বলতে পারো যে ভাই আমি পি কে বাইরে নিয়ে আসি তুমি এরকম বলতে পারো যে ভাই আমার তো পি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন না তাহলে আমি পি কে বাইরে নিয়ে আসি আর ভিতরে আমি ডিভি রাখি তাহলে আমার রেজাল্ট আসতেছে ভাইয়া পি ইনটু ভি এইটাই কৃত কাজ না এটা হইতো যদি পি এর মানটা কনস্ট্যান্ট হইতো ভাই এটা কি প্রক্রিয়া সমস্ত প্রক্রিয়া সমস্ত প্রক্রিয়া কি পি কনস্ট্যান্ট থাকে না তুমি ইন্টিগ্রেশনের বাইরে কাকে আনতে পারো একটা কনস্ট্যান্ট ধরো কথার কথা আমি তোমার বললাম থ্রি এক্স ঠিক আছে এটাকে ইন্টিগ্রেট করা হচ্ছে করা হচ্ছে ইন্টিগ্রেট এবং ধরোয়ার কথার কথা তুমি ইন্টিগ্রেশনে থ্রি কে বাইরে আনতে পারবা তুমি ওয়াই কে বাইর আনতে পারবা না ধরো এর সাপেক্ষে ডিফারেন্স ইন্টিগ্রেশন হচ্ছে ঠিক আছে তুমি ইন্টিগ্রেশন থ্রি কে বাইরে আনতে পারো বাট ওয়াই কে বাইরে আনতে পারো না কেন কারণ ওয়াই তো এখানে কনস্ট্যান্ট না y কি y একটা ভেরিয়েবল তাও আবার x এর উপর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সো তুমি কেমনে করে y কে বাইরে নিয়ে আসবা ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশনে বাইরে আনা যায় কাকে স্বাধীন চলক মানে স্বাধীন চলক বলতেছি কনস্ট্যান্ট কে কোনো চলক কে না আপনি কোনো চলক কে বাইরে নিয়ে আসতে পারবেন না আপনি একটা কনস্ট্যান্ট কে বাইরে নিয়ে আসতে পারেন সো এখানে যদি তুমি এমন করে p কে বাইরে নিয়ে আসো হবে না তাহলে কি করতে হবে প্রথমে p কে চেঞ্জ করতে হবে চেঞ্জ করে কিসে নিয়ে যাইতে হবে নিয়ে যাইতে হবে v এর একটা ফরম্যাটে কিভাবে আমাদের আদর্শ গ্যাসের ইউনিভার্সাল ল দেখো এই যে তুমি সমস্ত করবা কার উপর করবা বা কার দ্বারা কাজটা হবে তোমার সিস্টেমের ভিতরে থাকা আইডিয়াল গ্যাস দ্বারা রাইট এই কাজটা কার উপর করা হবে বা কে করবে এই কাজটা সিস্টেমের ভিতরে থাকা আইডিয়াল গ্যাস রাইট আমার সিস্টেমের ভিতরে আইডিয়াল গ্যাস আছে সে কি করবে এই কাজ করবে ওকে এখন দেখেন তো আইডিয়াল গ্যাসের একটা ইউনিভার্সাল ল আছে না লটা কি ছিল পি ভি ইজ টু এনআইটি এর তো আমি যে কোনো প্রক্রিয়ায় অ্যাপ্লাই করতে পারবো সমস্ন প্রক্রিয়া হোক সম প্রক্রিয়া হোক আয়তন হোক বা রুদ্ধতাপিও হোক যেটা খুশি হোক না কেন আদর্শ গ্যাসের ইউনিভার্সাল লটা ওটা সব জায়গায় খাটবে লটা কী ছিল ল ছিল পি ভি ইজ ইকুয়ালস টু তাহলে দেখো তো পিকে আমরা কি দিয়ে রিপ্লেস করতে পারি এনআরটি ডিভাইডেড বাই ভি দিয়ে ঠিক আছে করলে সুবিধাটা কি তখন তোমার ইন্টিগ্রেশনের ভিতরে ভি চলে আসবে তুমি ভি কে ইন্টিগ্রেট করতে পারবা বাট তুমি কিন্তু পি কে সরাসরি ভি এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতে পারবা না তুমি ভি এর সাপেক্ষে ভি কে ইন্টিগ্রেট করতে পারবা ডাইরেক্ট পি কে করতে পারবা না পি কে তোমার রিপ্লেস করতেই হবে ঠিক আছে এগুলো তোমরা এখন ইন্টিগ্রেশন পড়ো নাই তার জন্য হয়তো একটু কঠিন লাগতেছে বাট ইন্টিগ্রেশন পড়লে এগুলো আসলে বেসিক রুল মানে একদম শুরুর দিকের জিনিসপাতি ঠিক আছে তাহলে চলেন আমরা একটু পি কে রিপ্লেস করি কি দিয়ে রিপ্লেস করব ওই যে এনআরটি বাই ভি দিয়ে কই থেকে পাইছি আদর্শ গ্যাসের জি ইউনিভার্সাল ফর্ম ছিল সেখান থেকে ঠিক আছে তাহলে পি এর পরিবর্তে আমরা বসাই দিব এন আর মাল্টিপ্লাইড বাই ডিভি এবার একটু খেয়াল করো এন কি আমার সিস্টেমের মধ্যে থাকা গ্যাসের মোল সংখ্যা আমরা কি নরমালি সিস্টেমের মধ্যে থেকে গ্যাস বের করি করি না বাইরে থেকে গ্যাস দেই দেই না সো সিস্টেমের ভিতরে থাকা গ্যাসের মোল সংখ্যা কিন্তু কনস্ট্যান্টই থাকে ঠিক আছে তোমার একটা সিস্টেমের মধ্যে তুমি যদি কোন একটা প্রক্রিয়ার শুরুতে 20 গ্রাম অক্সিজেন দিয়ে রাখো প্রক্রিয়ার শেষেও 20 গ্রাম অক্সিজেনই থাকে আমরা নরমালি সিস্টেম থেকে গ্যাস বের করি না বাইরে থেকে সিস্টেমের ভিতর গ্যাস দেইও না সো সিস্টেমের মোল সংখ্যা কি থাকে কনস্ট্যান্ট এখানে কিন্তু এন্টা কনস্ট্যান্ট ঠিক আছে ওকে তাহলে আমরা এন কে বাইরে নিয়ে আসতে পারবো যেহেতু কনস্ট্যান্ট আর কি মোলার গ্যাস ধ্রুবক এটাও তো কনস্ট্যান্ট 8.314 সো আমরা এটাকেও বাইরে নিয়ে আসতে পারবো টেম্পারেচার কি কনস্ট্যান্ট यस কেন কারণ সমষ্ণ প্রক্রিয়া সমষ্ণ প্রক্রিয়ায় কি সিস্টেমের টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে তার মানে এন আর টি তিনটাই অ্যাকচুয়ালি এখানে কনস্ট্যান্ট আমরা তিনটাকেই বাইরে নিয়ে আসবো এন আর টি তিনটাই কনস্ট্যান্ট তিনজনকেই বাইরে নিয়ে আসবো 1 বাই ভি ডিভি এবার লিমিট বসাইতে হবে লিমিট বলতে আমরা যেন কি বুঝি তুমি যার করতেছো প্রক্রিয়ার শুরুতে তার যে মানটা থাকে সেটাকে বলা হয় লোয়ার লিমিট এবং প্রক্রিয়ার শেষে তার যে মানটা হয় হয় সেটাকে বলা আপার লিমিট আমরা এই সিস্টেমের উপর প্রক্রিয়া চালাচ্ছি ধরো প্রক্রিয়ার শুরুতে সিস্টেমের আয়তন ছিল ভি ওয়ান তাহলে এইটা হবে আমার ভি এর সাপেক্ষে ইন্টিগ্রেশনের লোয়ার লিমিট এবং ধরো প্রক্রিয়া শেষে ওর আয়তন হয়েছে ভি টু তাহলে এটা কি হবে আমার এই ইন্টিগ্রেশনের আপার লিমিট বুঝতে পারছেন তাহলে আমি একটু লিমিট বসাই দিই ভি ওয়ান ভি ওয়ানটা কি প্রক্রিয়ার শুরুতে সিস্টেমের আয়তন ভি টুটা কি প্রক্রিয়ার শেষে সিস্টেমের আয়তন বা এটাকে আরো সুন্দরভাবে প্রকাশ করা যায় এভাবে ভি দিয়ে এবং ভি এফ দিয়ে ভি আইটা কি বুঝায় ইনিশিয়াল ভলিউম বা শুরুর আয়তন ভি কি বুঝায় ফাইনাল ভলিউম বা শেষের আয়তন ঠিক আছে এখন ওয়ান বাই ভি কে যদি তুমি ইন্টিগ্রেট করো বলো ইন্টিগ্রেশনের রেজাল্ট কি হবে এল এন ভি রাইট এটা আমরা জানি আই গেস ওয়ান বাই এক্স কে ইন্টিগ্রেট করলে কি হয় এল এক্স হয় সো ওয়ান বাই ভি কে যদি ভি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি রেজাল্ট কি হবে ln v বা ln v ওকে কি হবে n v লিমিট v1 থেকে v2 ওকে এবার লিমিট বসাব সিস্টেম কি প্রথমে আপার লিমিট বসাবা তারপর মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসাইতে হবে ওকে তাহলে চলো আমরা লিমিট বসাই n r t প্রথমে আপার লিমিট বসাবো ln v2 মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসাবো ln v1 বা ln vf আচ্ছা আমি তো vf আর vi দিছিলাম জিন্দগি বার বাদ হো গেয়া বার বার ভুল করতে করতে জীবনটা তাস নাচ আচ্ছা লিমিট কিন্তু ভি আই আর ভি এফ দিছিলাম ঠিক আছে সো এটাই দাও ওকে তাহলে দেখেন প্রথম আপার লিমিট বসাবো এল এন ভি এফ মাইনাস লোয়ার লিমিট বসাবো এল এন ভি আই ওকে ভাইয়া লনের ভিতরে বা সরি লগের ভিতরে বা বাইরে ভিতরে কেন বলতেছি লগের বাইরে যদি প্লাস থাকে ভিতরে এসে কি হয় গুণ হয় যদি লগের বাইরে মাইনাস থাকে ভিতরে এসে কি হয় ভাগ হয় তো এখানে কি আছে মাইনাস যদি তুমি ভিটাকে ভিতরে নিয়ে আসো তাহলে কি হবে বলো তো ভি এফ ডিভাইডেড বাই ভি আই হবে তাহলে আমার ফর্মুলা কি দাঁড়াচ্ছে এন আর টি এল এন ভি এফ ডিভাইডেড বাই ভি আই এইটা হলো সমষ্ণ প্রক্রিয়া একটি কাজ বের করার আল্টিমেট ফর্মুলা ঠিক আছে তাহলে আমাদের ফর্মুলা কি ডেল ডব্লিউ ইজ ইকুয়ালস টু এন আর টি এল Vf divided by Vi. Okay. এখানে টা কি তুমি যে সিস্টেমের উপরে সমষ্টি প্রক্রিয়াটা চালাইলা সেই সিস্টেমের মধ্যে থাকা আদর্শ গ্যাসের মোল সংখ্যা আর কি মোলার গ্যাস ধ্রুবক 8.314 টিটা কি তুমি কোন প্রক্রিয়ায় সিস্টেমটা রান করতেছো সমষ্টি প্রক্রিয়া তাই না তার মানে কি সিস্টেমের একটা ফিক্সড টেম্পারেচার আছে সিস্টেমের সেই ফিক্সড টেম্পারেচারটাই হলো টি ওকে ভিএফ টা কি প্রক্রিয়া শেষে সিস্টেমের ফাইনাল ভলিউম ভিআই টা কি প্রক্রিয়ার শুরুতে সিস্টেমের ইনিশিয়াল ভলিউম বুঝতে পারছেন একদম সহজ সো এটা হলো আমাদের সমস্ত প্রক্রিয়ায় কৃত কাজ বের করার ফর্মুলা ওকে আরেকটা ফর্মুলা আছে দেখো যেহেতু এটা সমস্ত প্রক্রিয়া তাহলে অবশ্যই এখানে বয়লের সূত্র খাটবে তাহলে ধরো আমার গ্যাসের যে পাত্রটা শুরুতে তার ভলিউম ছিল ভিআই এবং পরবর্তীতে তার ভলিউম হয়েছে ভি এফ ওকে শুরুতে যদি ভলিউম ভিআই থাকে তাহলে শুরুতে চাপ কত ছিল ধরে নিচ্ছি ভিআই ছিল চাপ ছিল কত পিআই এবং পরবর্তীতে ভলিউম হয়েছে ভিএফ ধরলাম চাপ তাহলে যেহেতু টেম্পারেচার সূত্র তো সূত্র কি বলে পি মাল্টিপ্লাইড বাই ভি ইজ ইকাল টু কনস্ট্যান্ট তার মানে শুরুতে পি ভিরগুণ ফল আর প্রক্রিয়া শেষে পি ভিরগুণ ফল কি হবে সেম হবে তাহলে আমরা লিখতে পারি পিআই ইকুয়ালস টু পি এখান থেকে লেখা যায় সো তুমি চাইল ভিএফিআই পরিবর্তে Pi বাই পি এফ বসাইতে পারো বা রিপ্লেস করতে পারো আর কি ঠিক আছে তুমি সিম্পলি কি করতে পারো ডেল W ইজ ইকুয়ালস টু এনআরটি এল

যে ফর্মুলা pi vi pf vf দিয়ে ওই চাপের পরিবর্তনটাকে আয়তনের পরিবর্তনে কনভার্ট করে নিতে পারো দেন তুমি আয়তনের ফর্মুলা अप्लाई করতে পারো একই কথা এটা আরো শর্টকাট ঠিক আছে সো আয়তনের ব্যাপারে যদি ইনফরমেশন দিয়ে দেয় কৃতকাজের জন্য এটা ইউজ করবে যদি চাপের জন্য ইনফরমেশন দিয়ে দেয় তাহলে কৃতকাজের জন্য এটা ইউজ করবে ঠিক আছে এটাই এখানে লেখা আছে এখানে এটাই লেখা আছে যেটা বললাম ঠিক আছে এটা এখানে লেখা আছে দেখেন বুঝছেন কিনা আচ্ছা আর একটা ছোট্ট কথা বলে দিচ্ছে এখানে দেখো যেহেতু সমস্ত প্রক্রিয়া সমস্ত প্রক্রিয়া ডেলিউটা কি হয় সমস্ত এবং যেহেতু শূন্য হয় হয় তার জন্য আমরা জানি প্রথম সূত্র প্রক্রিয়ার জন্য ডেল কিউ ইজ ইকুয়ালস টু ডেল ডাব্লিউ ওকে কি সমস্ত প্রক্রিয়া ডেল ডাব্লিউ কত পাইসো এনআইটি ভি ভিএফ রাইট তাহলে এটার জন্য ভি কিউটাও কি হবে ভি কিউ ডেল কিউটাও কি হবে এনআইটি এন vf by vi বুঝতে পারছেন সমোষ্ণ প্রক্রিয়ায় তো আপনার ডেল কিউ টাই ডেল ডব্লিউ এর সমান রাইট তাহলে ডেল ডব্লিউ আপনি যেটা পাইছেন এইটাই অ্যাকচুয়ালি কি আপনার ডেল কিউ মানে ব্যাপারটা এরকম ধরো তোমার কিছু ইনফরমেশন দিছে এরকম তোমারে বলছে আমরা ম্যাথ করব আজকে করব না পরের দিন করব আজকে খালি থিওরি রাখছি আমি যাই হোক ধরো তোমাকে এরকম কিছু একটা বলছে যে তোমার কাছে একটা পাত্র আছে ঠিক আছে কি আছে একটা পাত্র আছে তোমাকে বলে দিছে বলেই পাত্রের মধ্যে মোল গ্যাস আছে এবং এই পাত্রের টেম্পারেচার হলো বিশ ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে কি আছে মোল গ্যাস আছে ধরো তোমাকে বলছে মোল গ্যাস আছে এবং এই পাত্রের টেম্পারেচার কত বিশ ডিগ্রি সেলসিয়াস তোমাকে বলছে সমস্ত প্রক্রিয়ায় পাত্রের আয়তন দ্বিগুণ করা হলো কি বলছে সমস্ত প্রক্রিয়ায় পাত্রের আয়তন দ্বিগুণ করা হলো সিস্টেমের গৃহীত তাপ শক্তির পরিমাণ কত কি বলছে সিস্টেমের গৃহীত তাপ শক্তির পরিমাণ কত দেখো সমস্ত প্রক্রিয়া যদি আয়তন দ্বিগুণ করে আমরা কি বলতে পারি আমরা বলতে পারি vf ইজ ইকাল টু টু যেহেতু আয়তন দ্বিগুণ করা হয়েছে তাহলে ফাইনাল ভলিউম কি হবে ইনিশিয়াল ভলিউমের দ্বিগুণ হবে তুমি vf বাই এখান থেকে বের করতে পারবা ভিএফ বাই কত হবে vf বাই এখানে হবে টু তাহলে তুমি দেখো তুমি n এর মান জানো মোল সংখ্যা জানো তুমি টেম্পারেচার জানো কেলভিনে নিলে 293 হবে vf বাই vi জানো 2 হবে তুমি মোলার গ্যাস ধ্রুবকের মান জানো 8.314 হবে তাহলে তুমি কি সমোষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজ বের করতে পারবে না অবশ্যই পারবে সমোষ্ণ প্রক্রিয়ায় যেই তুমি কৃতকাজ বের করতে পারো গৃহীত তাপ শক্তিও বের করতে পারবে কেন কারণ সমোষ্ণ প্রক্রিয়ায় তাপ শক্তির পরিবর্তন কৃতকাজের সমান সো তুমি যখন কৃতকাজ বের করে ফেলো সো আলটিমেটলি তোমার তাপ শক্তির পরিবর্তনও বের করা হয়ে গেছে সো তাপ শক্তির পরিবর্তন যদি পজিটিভ হয় ততক্ষণই তাপ শক্তি সিস্টেম গ্রহণ করবে তাপ শক্তির পরিবর্তন যদি নেগেটিভ হয় অতখানি তাপ শক্তি সিস্টেম বর্জন করবে ঠিক আছে আমরা পরের দিনই ম্যাথগুলো করব সমস্যা নেই আছে জাস্ট তোমাদের একটু আইডিয়া দিয়ে রাখলাম দেখো বুঝছো কিনা দেখো তো বাচ্চারা আমরা কি বুঝতে পেরেছি কিনা দেখেন 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 এই বুঝছো কিনা দেখো তাপগতি বিদ্যা পড়ে কি লাভ যদি না জানি কত ডিগ্রি সেলসিয়াস তা ছি 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 আমি কাদেরকে পড়াচ্ছি ভাই এই দেখো বুঝছো কিনা আচ্ছা অনামিকা বলছে বুঝছি দাদা ঠিক আছে জয়শ্রী বলছে ক্লিয়ার ব্রো ঠিক আছে সুজিত বলছে বুঝছি দাদা ভাই ঠিক আছে গুড ওকে প্রত্যয় বলছে জি দাদা আর এগুলো তো সব চব্বিশ ব্যাচের রে তোরা কি বলবো ঠিক আছে ধন্যবাদ ক্লাসে থাকার জন্য নিজের পড়াশোনা ক্ষতি করে কিন্তু থাকিস না ঠিক আছে ওকে আমরা সামনে আগে বোধ হয় হয়েছে এতটুকু ছমাস্ট কৃত কাজ গেছে এবার আমরা একটু শুরু করব রুদ্ধতাপীয় প্রক্রিয়া নিয়ে ঠিক আছে কি নিয়ে পড়াশোনা শুরু করব

আবারও বলি এটা একটা বক্র রেখা ব্যাট এটা কিন্তু আয়তাকার অধিবৃত্ত না মানে সমস্ত রেখা যেটা ওটা তো আয়তাকার তাকার অধিবৃত্ত রুদ্রদ্রাপীয় রেখার গ্রাফটা একটু ডিফারেন্ট ইনফ্যাক্ট একটা কম্প্যারিজেনও তোমরা পড়বা যে সমস্ত রেখার ঢাল আর রুদ্ধতাপীয় রেখার ঢাল দুইটা আলাদা হয় সো দেখা যায় রুদ্ধদ্রাপীয় রেখা সবসময় সমস্ত রেখার চেয়ে ঢালু হয় ওকে সো সমস্ত রেখা আর রুদ্ধদ্রাপীয় রেখা দেখতে অনেকটা একরকম রকম রুদ্ধ দ্রাপী আসলে বেশি ঢালু হয় কেন হয় আমরা পড়বো সমস্যা নাই এবং একসাথে এদেরকে আঁকলে দুইটাকে আলাদাও করা যায় সমস্যা নাই ওকে সো অ্যাকচুয়ালি রুদ্ধদ্রাপী

মোলার আপেক্ষিক তাপ মোলার আপেক্ষিক তাপ কি জিনিস আচ্ছা আপেক্ষিক তাপ মনে আছে আপেক্ষিক তাপ কি ছিল বলতো আমি যে তোমারে বলি পানির আপেক্ষিক তাপ বিয়াল্লিশশো জুল পার কেজি পার কেলভিন এটার মানে কি মানে হলো এক কেজি ভরের পানির তাপমাত্রা এক কেলভিন বৃদ্ধি করার জন্য বিয়াল্লিশশো জুল তাপ শক্তি দরকার ঠিক আছে তো এটা নর্মালি হইতো তরল এবং কঠিনের জন্য তরল এবং কঠিনের জন্য আপেক্ষিক তাপ নামে একটা কনসেপ্ট ছিল সেটা সংজ্ঞা কি ছিল এক কেজি ভরের বস্তুর তাপমাত্রা এক কেলভিন পরিমাণ বৃদ্ধি করার জন্য যতখানি তাপ শক্তি দরকার হয় বা যতখানি কাজ করতে হয় সেটাকে আমরা কি বলি তার আপেক্ষিক তাপ বলি বাট গ্যাসকে আমরা নর্মালি কিন্তু কখনো কেজি দিয়ে পরিমাপ করি না গ্যাসকে আমরা কি দিয়ে পরিমাপ করি গ্যাসকে আমরা পরিমাপ করি মোল সংখ্যা দিয়ে তাই না বা মোলার নাম্বার দিয়ে এর জন্য গ্যাসের ক্ষেত্রে মোলার আপেক্ষিক তাপ ঠিক আছে। তাপ কি ওখানে কি ছিল এক কেজি এখানে জাস্ট হবে এক মোল এক মোল গ্যাসের তাপমাত্রা এক কেলভিন বৃদ্ধি করার জন্য যতখানি তাপ শক্তি দরকার সেটাকে আমরা বলবো একটা গ্যাসের মোলার আপেক্ষিক তাপ কি বললাম এক এক মোল গ্যাসের তাপমাত্রা এক বৃদ্ধি করার জন্য যতখানি তাপ শক্তি দরকার সেটা কি ওই গ্যাসটার মোলার আপেক্ষিক তাপ এখন এই মোলার আপেক্ষিক তাপ আবার অনেকভাবে বের করা যেতে পারে যেমন আমরা জানি একটা গ্যাসের তিনটা ফান্ডামেন্টাল প্রপার্টি থাকে রাইট একটা হলো পি একটা হলো ভি একটা হলো টি ওকে এই তিনটা একদম তার ফান্ডামেন্টাল প্রপার্টি এখন দেখো তুমি যখন মোলার আপেক্ষিক তাপ বের করবা তখন তোমার টেম্পারেচার তো চেঞ্জ করতেই হবে কারণ তুমি গ্যাসের তাপমাত্রা এক কেলভিন বৃদ্ধি করবা তার জন্য কতখানি তাপ শক্তি লাগে সেটাই তো দেখবা সো মোলার আপেক্ষিক তাপ বের করার সময় টেম্পারেচার কিন্তু চেঞ্জ হবেই হবে টেম্পারেচার চেঞ্জ হবেই মানে এটা তো কোনো সুযোগ নাই কারণ মোলার আপেক্ষিক তাপের সংজ্ঞার মধ্যেই বলা আছে এক মোল গ্যাসের তাপমাত্রা আপনার এক কেলভিন বৃদ্ধি করতে হবে তার জন্য যতখানি তাপ শক্তি দরকার সেটা হলো মোলার আপেক্ষিক তাপ সো টেম্পারেচার তো আমার চেঞ্জ হচ্ছে এক কেলভিন বাড়তেছেই বাট তুমি কিন্তু প্রেসার ভলিউম এগুলাকে ইন্ডিভিজুয়ালি ফিক্স রাখতে পারো যেমন তুমি এমন করতে পারো একবার তুমি প্রেসারকে ফিক্সড রাখলা ঠিক ঠিক আছে প্রেসারকে ফিক্সড রেখে তুমি টেম্পারেচার এক কেলভিন বাড়ালে এটা কিন্তু সম্ভব কেমনে সম্ভব ভাই প্রেসার ফিক্সড রাখলে আমরা কি জানি বলো তো চার্লসের সূত্র কাটে ভি ইজ টু টি তুমি সিস্টেমের আয়তন বাড়াইলে তো তাপমাত্রা বেড়ে যাবে বা তাপমাত্রা বাড়াইলে আয়তন বেড়ে যাবে চাপ তো চাপের মতো কনস্ট্যান্ট থাকবে সো আমরা কিন্তু প্রেসারকে ফিক্সড রেখে এক মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে পারি আবার আমরা চাইলে ভলিউমকেও ফিক্সড রাখতে পারি আমরা কি করতে পারি ধর আমরা ভলিউমটা ফিক্সড রাখলাম ভলিউমটা যদি ফিক্সড রাখি সেই অবস্থায় আমরা কি করলাম টেম্পারেচার 1 কেলভিন বৃদ্ধি করলাম কেমনে করব ভাই ভলিউম যদি ফিক্সড থাকে আদর্শ গ্যাসে কার সূত্র খাটে গেলুসাকের সূত্র ছিল পি ইজ প্রেসার বাড়বা টেম্পারেচার বেড়ে যাবে কাহিনী বুঝছো একদম সহজ এই যে আমরা মোলার আপেক্ষিক তাপের যে জিনিসটা করব বা যে কাজটা আমরা করব এক মোল গ্যাসের তাপমাত্রা এক কেলভিন বৃদ্ধি করব সেটা আমরা অনেকভাবে করতে পারি আমরা প্রেসার ভলিউম দুইটাকেই চেঞ্জ করতে পারি অথবা আমরা প্রেসারকে কনস্ট্যান্ট রেখে শুধুমাত্র ভলিউম চেঞ্জ করতে পারি এক কেলভিন তাপমাত্রা বৃদ্ধি করার জন্য অথবা আমরা ভলিউমকে কনস্ট্যান্ট রেখে প্রেসারকে চেঞ্জ করতে পারি এক কেলভিন তাপমাত্রা বৃদ্ধি করার জন্য এর উপর বেস করে মোলার আপেক্ষিক তাপ হয় দুই রকমের একটা স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ আরেকটাকে বলা হয় স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ কি বললাম একটা হলো স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ আর একটা হলো চাপে মোলার আপেক্ষিক তাপ কি হবে গ্যাসের চাপকে স্থির রেখে একমল গ্যাসের তাপমাত্রা এক ক্যালভিন বৃদ্ধি করার জন্য যতখানি চাপ তাপ শক্তি দরকার সেটা হলো স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ এটাকে প্রকাশ করা হয় সিপি দ্বারা ঠিক আছে তাহলে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপের সংজ্ঞা কি হবে গ্যাসের আয়তনকে স্থির রেখে এক মোল গ্যাসের তাপমাত্রা এককেলভিন বৃদ্ধি করতে যতখানি তাপ শক্তি দরকার সেটা হলো স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ বুঝতে পারছেন একদম সহজ আমরা ওই একই কাজই করব এক মোল গ্যাসের তাপমাত্রা এক বৃদ্ধি করব একবার চাপকে স্থির রেখে আর একবার আয়তনকে স্থির রেখে ঠিক আছে তাহলে দেখো এটাই বলা আছে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ এটা কি চাপকে স্থির রেখে এক মোল গ্যাসের তাপমাত্রা এক কেলভিন বৃদ্ধি করার জন্য যতখানি তাপ শক্তি লাগে এটা একটা এটাকে প্রকাশ করা হয় সিপি দ্বারা হ্যাঁ সিপি দ্বারা প্রকাশ করা হয় আর একটা হলো স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ এটা কি ভাইয়া আয়তনকে স্থির রেখে এক মোল গ্যাসের তাপমাত্রা এক কেলভিন বৃদ্ধি করার জন্য যতখানি তাপ শক্তি লাগে এখন এখানে না একটু বোঝার ব্যাপার আছে যেমন আমি যদি তোমাদের একটু বুঝাই সামনে হয়তো আলোচনা আছে বাট আমি আমার মতো করে বুঝাইতে কমফোর্টেবল বেশি ধরো সিপি হ্যাঁ তুমি সিপি চাচ্ছ সিপির জন্য তোমার কি রাখতে হবে প্রথম কথা তোমার প্রেশারটাকে ফিক্সড রাখতে হবে বুঝছো কিপট করতে হবে প্রেসারটাকে ফিক্সড রাখতে হবে প্রেসারকে ফিক্সড রেখে তুমি কি করবা এক মোল গ্যাসের তাপমাত্রা 1 K পরিমাণ বৃদ্ধি করবা রাইট তাহলে এখানে তোমার মোল সংখ্যা কত মোল সংখ্যা হলো এক মোল ঠিক আছে এবং মানে মোল সংখ্যা তো তোমার 1 মোল এবং তুমি গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি করবা কতখানি এক K বুঝছো তুমি প্রেসারকে কি রাখছো ফিক্সড তোমার গ্যাসের মোল সংখ্যা কত এক মোল এই এক মোল গ্যাসের তাপমাত্রা তুমি কি করবা এক কেলভিন বৃদ্ধি করবা তার জন্য যতখানি তাপ শক্তি লাগবে সেটাই কি তোমার বলো তো সেইটাই হলো তোমার স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ সিপি রাইট আমার ফর্মুলা কি ডেল কিউ ইজ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস পি ডেল ভি ওকে এটা না আমার ফর্মুলা এটাই কিন্তু আমার ফর্মুলা তোমার তাপগতিবিদ্যার প্রথম সূত্র সমচাপীয় প্রক্রিয়ার জন্য সমচাপীয় প্রক্রিয়া কেন হইল আরে বাবা এখানে তুমি এই যে সিপির যে প্রসিডিউরটা সেখানে কি রাখছো গ্যাসের চাপকে কি ফিক্স রাখছো না তো এটা কোন প্রক্রিয়ায় হবে এটা হবে কিন্তু সমচাপীয় প্রক্রিয়ায় এটা রিলেট করে করে পড়তে হবে এভাবে কিন্তু ডিসক্রিট ভাবে পড়লে হবে না দেখেন আপনি সিপি চাচ্ছেন সিপির জন্য আপনার কি করতে হবে গ্যাসের চাপকে ফিক্সড রাখা লাগবে গ্যাসের চাপকে ফিক্সড রেখে আপনি যদি গ্যাসের তাপমাত্রা এক কেলভিন বৃদ্ধি করেন এটা কোন প্রক্রিয়ায় করতে হবে কোন প্রক্রিয়ায় গ্যাসের চাপ ফিক্সড থাকে সমচাপীয় প্রক্রিয়ায় সো আপনারই কাজটা করতে হবে সমচাপীয় প্রক্রিয়া সমচাপীয় প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি রকম হয় ডেল কিউ ইজ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস পি ডেল ভি বুঝতে পারছো একদম সহজ ওকে সো এখান থেকে তুমি এভাবে লিখতে পারো যে তোমার এখানে এনের মান তো এক আর হলো তোমার কি বলে আছে যে এটা ভাবে লিখতে পারো দেখো পি ডেল ভি কেভাবে লিখতে পারো এন আর ডেল ডি ওকে এটা কীভাবে লিখলাম এটা কীভাবে লিখলাম ধরেন কথার কথা এটাও বুঝাই দিই আপনাদের দেখেন এগুলো আসলে বোঝার মতো জিনিস কিছু করার নাই অবস্থা এক হ্যাঁ ভালো মতোই বুঝাই অবস্থা এক এই ধরো অবস্থা দুই ঠিক আছে স্টেইট ওয়ান অ্যান্ড স্টেইট টু ওকে মানে ব্যাপারটা হলো আপনার কাছে একটা সিস্টেম আছে আদর্শ গ্যাসওয়ালা সেই সিস্টেম প্রথমে একটা অবস্থায় ছিল সেটা নাম দিলাম অবস্থা এক পরে একটা অবস্থায় গেছে সেটার নাম দিলাম অবস্থা দুই যখন সে অবস্থা একে ছিল তার চাপ ছিল পি আয়তন ছিল ভি ওয়ান টেম্পারেচার ছিল টি ওয়ান ঠিক আছে চাপ ছিল কি পি আয়তন ছিল কি ভি ওয়ান টেম্পারেচার কি ছিল পি টি ওয়ান তাহলে ভাই চাপকে কেন আপনি পি ওয়ান দিলেন না কারণ আমরা এখানে কি প্রক্রিয়া নিয়ে পড়াশোনা করতেছি সমচাপীয় প্রক্রিয়া শুরুতেও চাপ যা থাকবে পরেও চাপ কি থাকবে তাই থাকবে অবস্থা দুইও চাপ কি হবে পি তো হবে তুমি তো চাপ চেঞ্জ করবা না চেঞ্জ হবে কি চেঞ্জ হবে ভলিউম এবং টেম্পারেচার ওকে ঠিক আছে মোল সংখ্যা কি চেঞ্জ হবে চেঞ্জ হবে না প্রথমে এন মোল গ্যাস ছিল এখনো এন মোল গ্যাস আছে ঠিক আছে তাহলে প্রথম অবস্থার জন্য আমি যদি আদর্শ গ্যাসের ইউনিভার্সাল ফর্মুলাটা লিখি ফর্মুলা কি হবে ফর্মুলা হবে PV1 nRT1 ঠিক আছে তাহলে T1 তাপমাত্রায় এবং V1 আয়তনে আমি কি করেছি বা অবস্থায়কের জন্য আমি কি করছি এই সিস্টেমে থাকা গ্যাসের উপর আদর্শ গ্যাসের যে ইউনিভার্সাল ল সেটা अप्लाई করছি এবার কি করব অবস্থা 2 তে এই সিস্টেমে থাকা গ্যাসের উপরেই ওই আদর্শ গ্যাসের ইউনিভার্সাল अप्लाई করব তাহলে এখানে কি হবে পি ভি টু ইজ ইক টু এন আর এখানে চাপ তো আমার সেম মূল সংখ্যাও সেম চেঞ্জ হয়েছে কি আয়তন এবং তাপমাত্রা ঠিক আছে তাহলে একটা থেকে যদি আমি একটা বিয়োগ করি দেখো পি ভি টু মাইনাস পি ভি ওয়ান এন আর টি টু মাইনাস এন আর টি ওয়ান ওকে পিটাকে কমন কি থাকবে ভি টু মাইনাস ভি ওয়ান সেটাকে প্রকাশ করছি ডেল ভি দ্বারা ঠিক আছে এন টাকে কমন নাও ভিতরে কি থাকবে সেটাকে প্রকাশ করছি ডেলটি দ্বারা ডেলভিটা কি আয়তনের পরিবর্তন ভি টু মাইনাস ভি ওয়ান ডেলটিটা কি তাপমাত্রার পরিবর্তন টি টু মাইনাস টি ওয়ান বুঝতে পারছেন এখান থেকে পি পি পরিবর্তন আমরা কি বসাচ্ছি এন আর ডেলটি বসায় দাও তাহলে কি আসবে ডেল ইউ প্লাস এন আর ডেলটি ঠিক আছে ভাই এন এর মান কত কয় মোল গ্যাস নিয়ে কাজ করতেছো এক মোল গ্যাস নিয়ে কাজ করতেছো তাহলে এন এর মান হলো 1 ওকে এই এক মোল গ্যাসের তাপমাত্রা তুমি কত কেলভিন বাড়াচ্ছো এক কেলভিন বাড়াচ্ছো তাহলে ডেলটির এর মান কত 1 তাহলে ফর্মুলা আসছে ডেল কিউ ইজ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস আর কারণ এখানে এন ও 1 ডেল ও 1 ওকে আপনি সমচাপীয় প্রক্রিয়ায় এক মোল গ্যাসের তাপমাত্রা এক কেলভিন বৃদ্ধি করছে ঠিক আছে তার জন্য যতখানি তাপ শক্তি দরকার সেটাকে আপনি নাম কি দিচ্ছেন সিপি তাহলে এই যে এইটার জন্য প্রয়োজনীয় তাপ শক্তি এইটাই অ্যাকচুয়ালি সিপি বুঝতে পারছো এই যে তুমি সমচাপীয় প্রক্রিয়ায় এক মোল গ্যাসের তাপমাত্রা এক কেলভিন বৃদ্ধি করলা তার জন্য যতখানি তাপ শক্তি দরকার সেটাই কি তোমার সিপি তাহলে সিপি এর ফর্মুলা কি দাঁড়াচ্ছে সিপি দাঁড়াচ্ছে ডেল ইউ প্লাস আর লেখো দেখো লেখো লেখো সিপি কি দাঁড়াচ্ছে ডেল ইউ প্লাস আর ক্লিয়ার দেখো সিপির পার্টটা এটা দরকার সিপি কে দাঁড়াচ্ছে ডেল ইউ প্লাস আর ও কি ডেলিউটা কি এই সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন এই যে মোল গ্যাসের তাপমাত্রা করছেন তার জন্য সিস্টেমের সেটা হলো আপনার ডেলিউ ঠিক আছে ক্লিয়ার 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 এবার একটু সিবি বোঝা লাগবে দেখো তারপর সিপিআর সিবির মধ্যে সম্পর্ক বোঝা লাগবে দেখো সিবি সিভি কি সিবি হলো যে আমি সিস্টেমের আয়তনটাকে স্থির রাখবো হ্যাঁ এখানে আমার ভলিউম কনস্ট্যান্ট আয় হায় এটা আবার কি হলো এটা আবার কত্তি আসলো কোথা থেকে আসলে বাবা তুমি দেখিনি তো তোমার রূপ এখানে কি রাখব ভি কে রাখব কনস্ট্যান্ট ঠিক আছে ভাইয়া ভি কনস্ট্যান্ট ওকে ভি কে কনস্ট্যান্ট রেখে কি করব এক মোল গ্যাসের তাপমাত্রা মানে এখানেও এন আমার 1 মোল ঠিক আছে এক কেলভিন বৃদ্ধি করব মানে ডেল্টা এর মান কত 1 এখন এখানে ব্যাপার আছে কি ব্যাপার ভি যদি কনস্ট্যান্ট হয় যে তুমি কাজটা করবে মোল গ্যাসের তাপমাত্রা এক কেলভিন বৃদ্ধি করবা কোন প্রক্রিয়ায় করতে হবে তার ভি মানে তোমার করতে হবে প্রক্রিয়ায় ঠিক আছে এখানে কাজটা আপনার কিভাবে করতে হবে সম আয়তন প্রক্রিয়ায় করতে হবে ঠিক আছে তাহলে আমরা কি করব সম আয়তন প্রক্রিয়ায় মোল গ্যাসের তাপমাত্রা এক কেলভিন বৃদ্ধি করব তার জন্য যতখানি তাপ শক্তি লাগবে সেইটা হলো আমাদের সি ঠিক আছে গুড এখন একটু খেয়াল করেন ভাইয়া সময়তন প্রক্রিয়ায় কৃত কাজ কত হয় সময়তন প্রক্রিয়ায় কৃত কাজ হয় শূন্য কারণ সময়তন প্রক্রিয়াতে আয়তনের পরিবর্তনই নাই আর আমার কৃত কাজ মানে কি পি ডিভি সো আয়তনের পরিবর্তন ডিভি যদি শূন্য হয় কৃত কাজ তো এমনিই শূন্য হবে একটু আগেই পড়ে আসছি তাহলে সময়তন প্রক্রিয়ার জন্য আমার তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি হবে ডেল কিউ ইজ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ ঠিক আছে ডেল ডাব্লিউটা কত শূন্য তাহলে দাঁড়াচ্ছে ডেল কিউ ইজ ইকুয়ালস টু ডেল ইউ ওকে মানে এখানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটাই তাপ শক্তির পরিবর্তন এখন সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বের করে কেমনে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন মানে কি বলো এই তোমার সিস্টেম কি দিয়ে তৈরি তোমার সিস্টেম তৈরি আদর্শ গ্যাস দিয়ে সিস্টেম কি দিয়ে তৈরি রে আদর্শ গ্যাস দিয়ে আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি মানে কি বল আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি মানে কি বলেন স্যাররা আদর্শ গ্যাসের মধ্যে কি গতি ছাড়া আর কোনো শক্তি আছে অন্য কোনো শক্তি নাই সো আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি মানে হলো ওই সিস্টেমের ভিতরে থাকা আদর্শ গ্যাসের টোটাল গতি শক্তি ঠিক আছে সো ওর ধরো টেম্পারেচার টি ওয়ান ওর টেম্পারেচার টি টু ঠিক আছে ও হ্যাঁ ঠিক আছে ওর টেম্পারেচার টি ওয়ান ওর টেম্পারেচার কত টি টু সাপোজ হ্যাঁ যেহেতু তুমি ভলিউমকে কনস্ট্যান্ট রাখছো তাহলে প্রেশার আর টেম্পারেচার তো চেঞ্জ হবেই ওকে আচ্ছা এখানে ছিল আমার এন মোল গ্যাস এবং এখানেও আমার এন মোল গ্যাসই আছে গ্যাসের মোল সংখ্যা আমার চেঞ্জ হবে না তাহলে একটা কথা বলো যখন এই এন মোল গ্যাসের তাপমাত্রা টি ওয়ান ছিল তখন ওর গতিশক্তি কত ছিল আমরা আদর্শ গ্যাসের গতিশক্তি ফর্মুলা শিখে আসছি ইকে ওয়ান ছিল ডিগ্রি অফ ফ্রিডম বাই টু ইন্টু এন আর টি ওয়ান ঠিক আছে তাহলে টি ওয়ান টেম্পারেচারে এই সিস্টেমে থাকা এন মোল গ্যাসের গতিশক্তি ছিল ডিগ্রি অফ ফ্রিডম বাই টু ইন্টু এন আর টি ওয়ান যেখানে ডিগ্রি অফ ফ্রিডমটা হলো এই সিস্টেমের ভিতর যে গ্যাস আছে তার ডিগ্রি অফ ফ্রিডমের সংখ্যা ওকে অবস্থা দুয়ে যখন টি টু টেম্পারেচার হয়েছে তখন গতিশক্তি কত ইকে টু ইজ ইকুয়ালস টু ডিগ্রি অফ ফ্রিডম বাই টু ইন্টু এন আর টি টু তার মানে যেহেতু টেম্পারেচার চেঞ্জ হয়েছে গতি তো অবশ্যই চেঞ্জ হয়েছে তার মানে সিস্টেমের গতি একটা পরিবর্তন আছে সিস্টেমের গতি শক্তিতে যদি পরিবর্তন থাকে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তিতেও তো পরিবর্তন থাকবে কারণ এখানে গতি তাই অ্যাকচুয়ালি অভ্যন্তরীণ শক্তি আদর্শ গ্যাসের গতি শক্তি ছাড়া আর কোনো শক্তিই নাই সো একটা সিস্টেম যার মধ্যে শুধুমাত্র আদর্শ গ্যাস আছে তার গতি অ্যাকচুয়ালি তার অভ্যন্তরীণ শক্তি ঠিক আছে সো এটা হলো টি ওয়ান তাপমাত্রায় এই সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি এটা হলো টি টু তাপমাত্রায় এই সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি তাহলে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত হবে ইউ টু মাইনাস ইউ ওয়ান ইজ ইকুয়ালস টু ডিগ্রি অফ ফ্রিডম বাই টু ইন্টু এন আর টি ওয়ান মাইনাস ডিগ্রি অফ ফ্রিডম বাই টু ইন্টু এন আর টি টু ওকে তাহলে এই যেটা কি বুঝাচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করতে পারি ডেল ইউ দিয়ে ঠিক আছে এখানে ডফ বাই টু ইন্টু এনআর কে কমন নাও তাহলে ভিতরে কি থাকবে ভিতরে থাকবে টি টু মাইনাস টি ওয়ান এটা টি টু হবে সরি আর এটা টি ওয়ান হবে ঠিক আছে সো আমরা যদি এখানে ডপ বাই টু ইন্টু এনআর কে কমন নেই ভিতরে কি থাকবে ভিতরে থাকবে আমাদের টি টু মাইনাস টি ওয়ান যেটাকে আমরা একবারে প্রকাশ করতেছি ডেলটি দ্বারা ঠিক আছে তাপমাত্রার পরিবর্তন দ্বারা তাহলে দেখেন আমরা ডেলিভার পরিবর্তে কি বসাইতে পারি ডিগ্রি অফ ফ্রিডম বাই টু ইন্টু আর ডেলটি ঠিক আছে ওকে কি বসাতে পারি ডিগ্রি অফ ফ্রিডম বাই 2 n আর ডেলটি ভাই আপনি কয় মোল গ্যাস নিয়ে কাজ করতেছেন এক মোল গ্যাস নিয়ে তাহলে n এর মান কত হবে এনের এর মান হবে 1 আপনি একমল মোল গ্যাসের তাপমাত্রা কতখানি পরিবর্তন করছেন 1 কেলভিন বাড়াইছেন তাহলে ডেলটির মান কত হবে ডেলটির মান হবে 1 ঠিক আছে তো এই দুটো 1 বসে দিলে রেজাল্ট কি আসছে ডিগ্রি অফ ফ্রিডম বাই 2 আর এবং এই এক মোল গ্যাসের তাপমাত্রা সম আয়তন প্রক্রিয়ায় এক কেলভিন বৃদ্ধি করার জন্য যতখানি তাপশক্তি দরকার সেটার নাম আপনি কি দিচ্ছেন সি ভি তাহলে এই যে প্রয়োজনীয় তাপশক্তি যেটা এটাই আপনার কি সি ভি ওকে এখান থেকে আমরা বলতে পারি সি ভি ইজ ইকুয়ালস টু ওয়াট ডিগ্রি অফ ফ্রিডম বাই টু মাল্টিপ্লাইড বাই আর ঠিক আছে এই হল আমার সি ভির আলটিমেট ফর্মুলা ঠিক আছে সিপি ইজ ইকুয়ালস টু হোয়াট ডিগ্রি অফ ফ্রিডম বাই টু ইনটু আর এখন এখান থেকে সিপি এর ফর্মুলা কেমনে বের করবে দেখো সিভি অ্যাকচুয়ালি কার সমান ছিল সিভি ছিল ডেলিউ এর সমান তাই না আর ডেলিউ মানে কি ডেলিউ মানে হলো ডিগ্রি অফ ফ্রিডম বাই টু ইনটু এন আর ডেলটি তাই তো তাহলে আমরা যেটা করব এই যে সিপি এর ফর্মুলাটা পাইছিলাম ডেলিউ প্লাস আর এখানে ডেলিউ এর মানটা বসাই দিব ডেলিউ মানে কি ছিল ডিগ্রি অফ ফ্রিডম বাই টু ইনটু এন আর ডেলটি তাহলে দেখো আমার সিপি এর ফর্মুলা কি আসছে আমি আরেকটা পেজ নিব সরি আরেকটা পেজ নিব সিপি আমরা কি শিখেছি সিপি শিখেছি ডিগ্রি ডেলিউ প্লাস আর ডেলিউ মানে কি পাইছি ডেলিউ মানে পাইছি ডিগ্রি অফ ফ্রিডম বাই টু ইন্টু এন আর ডেল টি প্লাস আর রাইট সিপিতেও আপনার গ্যাস ছিল কয় মোল এই কয় মোল গ্যাস ছিল রে এক মোল গ্যাস ছিল এই এক মোল গ্যাসের তাপমাত্রা কতখানি বাড়াইছো এক কেলভিন বাড়াইছো ওকে তাহলে কি দাঁড়াচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম বাই টু ইন্টু আর প্লাস আর ঠিক আছে তাহলে ফর্মুলা দাঁড়াচ্ছে ভাইয়া ডিগ্রি অফ ফ্রিডম আর কিছু বলস করে আটটাকে কমন নিসি ঠিক আছে এইটা হলো আমাদের সিপির ফর্মুলা তাহলে সিপির ফর্মুলা কি এটা কিন্তু তোমার বইয়ে লেখা নেই আবারও বলতেছে এই জিনিস কিন্তু বইয়ে নাই ঠিক আছে বাট অ্যাডমিশনে ম্যাথ আসলে এই জিনিস লাগবে আমি দেখাবো অনেক টাইপের ম্যাথ আছে যেগুলো বই আলোচনা করা নেই বাট অ্যাডমিশন আসতে পারে তার জন্য এইসব বেসিক ফর্মুলা লাগে বাট আনফর্চুনেটলি বেসিক ফর্মুলা তুমি তোমার বইয়ে নাও পাইতে পারো আমরা যখন পড়ছি তখন ছিল না এখন ইনক্লুড করছি কিনা আইডোন্ট নো ঠিক আছে তো সিভির ফর্মুলা কি ডিগ্রি অফ ফ্রিডম প্লাস টু ডিভাইডেড বাই টু মাল্টিপ্লাইড বাই আর ওকে সিভির ফর্মুলা কি সিভির ফর্মুলা ছিল ডিগ্রি অফ ফ্রিডম বাই টু ইন্টু আর সিপি মাইনাস সি ভি কত হবে চলো সিপি হবে ডিগ্রি অফ ইন্টু আর এখান থেকে বের করে দেখো কত আসবে আর আসবে তার মানে সিপি ইজ ইকুয়ালস টু সি আর এই হলো সিপি আর সিভির মধ্যে সম্পর্ক এই কি সিপি এবং মধ্যে সম্পর্ক সি এর মধ্যে সম্পর্ক দেখো 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 বুঝছো কিনা এই দেখো বুঝছেন দেখেন দেখেন তো বাচ্চারা বুঝছেন কিনা অনেক কিছু পড়াই ফেললাম কিন্তু আমি আবারও বলছি এগুলো বইয়ে নাই ঠিক আছে এগুলো তুমি বইয়ে পাবা না বলতেছি রে বাবা এগুলো বইয়ে নাই রে শিখ 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 লাগবে 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 সিপির এই ফর্মুলা বইয়ে নাই এই সিপির ফর্মুলা বইয়ে নাই বাট আমি যদি তোমাকে প্রশ্ন করি অক্সিজেন গ্যাসের সিপি কত তুমি বলতে পারবা তুমি বইয়ের মধ্যে মুখস্থ মান্ড আছে করবা না তোমার জন্য ফর্মুলা দিয়ে বের করবা আমি তুমি যদি এখন প্রশ্ন করি অক্সিজেনের সিপি কত বলো কত হবে অক্সিজেনের ডিগ্রি কয়টা পাঁচটা তাহলে অক্সিজেনের সিপি কত হবে অক্সিজেনের সিপি হবে টু ডিভাইডেড বাই টু ইন্টু আর শেষ থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু আর বের করো যেটা আসবে সেটাই যেটা আসবে সেটাই সল্ট তো আমি প্রশ্ন করলাম যে কার্বন ডাইঅক্সাইডের সিভি কত কার্বন ডাইঅক্সাইড ডিগ্রি ডিগ্রি ফট্রিম কয়টা পাঁচটা তার কার্বন ডাইঅক্সাইড সিভি কত হবে ফাইভ বাই টু ইন্টু সল্ট বুঝতে পারছো সেগুলো মুখস্ত করার কিছু নেই এই যেই সব ফর্মুলা জানা থাকলে যে কোনোটাই বের করা যাবে কোনো পারায়নি দেখো বুঝছো কি না দেখো 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 হু তো আচ্ছা ভা কি একটু আসতে বুঝান স্যার এমনি এক্সামের টেনশনে মাথা শেষ আই হায় এক্সামের টেনশনে মাথা শেষ আইডিয়াল হ্যাঁ আগের ক্লাসগুলো না করলে তো বুঝতে অসুবিধা হবে তাই না আগের ক্লাসগুলো করে আসো তাহলে হোপফুলি আর বুঝতে অসুবিধা হবে না ঠিক আছে আগের করে আসেন করে আসলে কোনো সমস্যা হবে না ঠিক আছে ওকে হ্যাঁ আপনি কি মানিগঞ্জ থাকতেন হ্যাঁ আমি তো মানিগঞ্জেই বড় হয়েছি ঠিক আছে ওকে তাহলে আমরা যেটা পড়লাম সেটা হলো সিপির ফর্মুলা এবং সিভির ফর্মুলা হ্যাঁ যে সিপি সিভি আমার কেমনে বের করতে পারছে আর একটা জিনিস আমি একটু বলে দিই সিপি সিভির এককটা একটু বলে দিই ঠিক আছে সিপি আর সিভির এককটা একটু বলি এখানে বলে দিই সিপির একক কি হবে বলো সিপি মানে কি এক মোল গ্যাসের তাপমাত্রা এক কেলভিন বৃদ্ধি করার জন্য যতখানি তাপ শক্তি লাগে তার মানে তাপ শক্তি পার মোল পার টেম্পারেচার বা পার কেলভিন ঠিক আছে যে আমার পার কেলভিনে পার মোলে ভুল বলতেছি পার মোলের তাপমাত্রা পার ক্যালভিন বৃদ্ধি করার জন্য যতখানি শক্তি লাগে তার মানে সিপির একক হবে জুল পার পার ঠিক আছে। একদম পারদম সিভির একক কি হবে সেম ভাই সিভির একক সেম জুল পার কেলভিন পার মোল মোল গ্যাসের তাপমাত্রা এক ক্যালভিন বৃদ্ধি করার জন্য যতখানি শক্তি দরকার ঠিক আছে তাহলে একক কি জুল পার ক্যালভিন পার মোল আরেকবার একবার জুল পার পার মোল মনে থাকবে শিওর গুড তো এটা আমরা বুঝে গেছি সিপিসিবির মধ্যে সম্পর্ক বুঝে গেছি ওকে এখন সিপিসিবির মধ্যে আরেকটা সম্পর্ক আছে আমি স্লাইডে পরে যাচ্ছি এগুলা যাইতে হবে না স্লাইডে একটু পরে যাচ্ছি সিপিসিবির মধ্যে আরেকটা সম্পর্ক আছে সেটা হলো সিপিআর সিভির রেশিও ঠিক আছে এটাকে বলা হয় গামা কি বলা হয় গামা এই যে একটু আগে আমরা দেখলাম না যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় পি টু দি পাওয়ার গামা ইজ টু কনস্ট্যান্ট ওই গামাটা ঠিক আছে গামা মানে কি গামা হলো সিপিআর সিভির রেশিও গামা মানে কোন একটা বাই সিভি কোন একটা নির্দিষ্ট গ্যাসের একটা সিপি কে সিভি দিয়ে ভাগ করলে তুমি কি পাবা গামা পাবা ঠিক আছে এখন সিপি মানে কি ছিল ভাইয়া আমরা একটু আগে পড়ে আসছি সিপি মানে ছিল ডিগ্রি অফ ফ্রিডম প্লাস টু ডিভাইডেড বাই টু ইনটু আর ঠিক আছে সিবি মানে কি ছিল ডিগ্রি অফ ফ্রিডম বাই টু ইন্টু আর এ দুটো মান একটু বসায় দাও তাহলে উপরে যাবে ডফ প্লাস টু ডিভাইডেড বাই টু ইন্টু আর নিচে আসবে ডফ বাই টু ইন্টু আর ঠিক আছে কাটাকাটি করো কি থাকবে উপরে থাকবে ডিগ্রি অফ ফ্রিডম প্লাস টু ডিভাইডেড বাই টু এইটা হলো গামা বের করার জেনারেল ফর্মুলা কি এটা গামা বের করার জেনারেল ফর্মুলা ডফ প্লাস টু ডিভাইডেড বাই ডফ ওকে এখানে আবার টু লিখছি কেন এখানে ডফ হবে এখানে ডফ হবে ডিগ্রি অফ ফ্রিডম হবে কি হবে ডিগ্রি অফ ফ্রিডম এই দুই দুই কাটাগরি যাবে আর আর কাটাকাটি যাবে ঠিক আছে বাকি সবকিছু থেকে যাবে তাহলে এইটা হলো গামা বের করার জেনারেল ফর্মুলা কিন্তু তোমার বইয়ে দোয়া নাই তোমার বইয়ে বলবে এক পারমাণবিক গ্যাসের গামা ওয়ান পয়েন্ট সিক্স না সেভেন কি যেন একটা যাই হোক কিছু একটা হবে আমি কোথাও রাখি না দ্বি পারমাণবিক গ্যাসের গামা ওয়ান পয়েন্ট ফোর বহু পারমাণবিক গ্যাসের গামা ওয়ান পয়েন্ট সামথিং থ্রি থ্রি বা এরকম সামথিং কিছু একটা ঠিক আছে এটা মুখস্থ করার কিছু নাই তুমি ডিগ্রি অফ ফ্রিডম বসিয়ে বসিয়ে বের করতে পারো বলো তো এক পারমাণবিক গ্যাসের গামা কত হবে তাই বলো 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 এক পারমাণবিক গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম কয়টা হয় বলতো এক পারমাণবিক গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম হয় তিনটা তাহলে গামা কি হবে ডিগ্রি অব ফ্রিডম প্লাস টু ডিভাইডেড বাই ডিগ্রি অফ ফ্রিডম দ্যাট মিনস তিন প্লাস দুই প্লাস বলতেছি প্লাস দুই ডিভাইডেড বাই তিন ঠিক আছে মানে পাঁচ বাই তিন কত হবে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন কত হবে 1.67 এক পারমাণবিক যে কোনো গ্যাসের গামা 1.67 আমি তোমাকে বললাম হিলিয়ামের গামা কত 1.67 আমি তোমাদের প্রশ্ন করলাম আর্গনের গামা কত 1.67 এক পারমাণবিক যে কোনো গ্যাসের জন্য গামা কত 1.67 মুখস্থ রাখতে হবে না তুমি তো ডিগ্রি অফ ফ্রিডম জানো ফর্মুলা বসাবা বের হয়ে যাবে ঠিক আছে আর মুখস্থ করলেও সমস্যা নাই কোনো তোমার ইচ্ছা তোমার যদি মনে হয় মুখস্থ করে সুবিধা হচ্ছে সেই ক্ষেত্রে করতে পারো বাট এখানে ব্যাপার আছে তোমার এই যে সব জাগতিক গ্যাস যেগুলো এক পারমাণবিক দ্বি বহু পারমাণবিক এগুলো ডিগ্রি অফ ফ্রিডম তুমি জানো তোমার বললো মঙ্গল গ্রহে একটা গ্যাস পাওয়া গেছে তার ডিগ্রি অফ ফ্রিডম আটটা ঠিক আছে তার গামা কত এটা তুমি মুখস্থ মান থেকে পারবা পারবা না তখন তোমার ফর্মুলা লাগবে যদি মঙ্গল গ্রহে এরকম একটা গ্যাস পাওয়া যায় যা ডিগ্রি অফ ফ্রিডম আটটা তার জন্য কি তুমি গামা মুখস্থ করলে হবে তুমি তো জানবে এক পারমাণবিকেরটা দ্বি পারমাণবিকেরটা বহু পারমাণবিকেরটা এদের কারোই ডিগ্রি অফ ফ্রিডম আটটা না ঠিক আছে সো ওরকম আট ডিগ্রি অফ ফ্রিডম হল একটা গ্যাসের যদি গামা বের করা লাগে বা কোনো ম্যাথের মধ্যে যদি লাগে তোমার গামা মুখস্থ রাখলে হবে না তখন তোমার এই গামার সূত্র জানতে হবে গামার সূত্র যে কোনো গ্যাসের গামা বের করার সিস্টেম কি ওই গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম প্লাস টু ডিভাইডেড বাই ওই গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম ঠিক আছে তাহলে আসো দ্বি পারমাণবিক গ্যাস এর জন্য সূত্রটা লাগবে থাকবে বারবার বলতেছি তোমরা যদি তিনটা মুখস্থ করো খালি লাভ নাই দ্বি গ্যাস বা বহু পারমাণবিক লিনিয়ার গ্যাস ঠিক আছে বহু পারমাণবিক কি লিনিয়ার গ্যাস বলো এদের গামা কত হবে বলো বলো এই ওদের ডিগ্রি অফ ফ্রিডম কয়টা এদের ডিগ্রি অফ ফ্রিডম হলো 5টা ঠিক আছে তাহলে গামা কি হবে ডফ প্লাস 2 ডিভাইডেড বাই ডফ दैट मींस 5 2 5 মানে 1.4 ঠিক আছে তাহলে দ্বি বা বহু পারমাণবিক লিনিয়ার গ্যাসের গামা কত 1.4 ঠিক আছে এবং ফাইনালি ভাইয়া বহু পারমাণবিক নন লিনিয়ার গ্যাস কি বহু পারমাণবিক নন লিনিয়ার গ্যাস ঠিক আছে এইটার গামা কত হবে বলেন বহু পারমাণবিক নন লিনিয়ার গ্যাসের গামা কত এটা ডফ কত রে এটা ডফ হলো 6 ডফ যদি 6 হয় গামা কত হবে স্যার 6 2 ডিভাইডেড বাই 6 মানে কি 8 ডিভাইডেড বাই 6 তাহলে 1.33 কত হবে 1.33 ঠিক আছে আর র‍্যান্ডম যে কোনো ডিগ্রি অফ ফ্রিডম দিয়ে যদি তুমি গামা বের করতে বলে মান বসাই দিবা ডিগ্রি অফ ফ্রিডমের যেটা দিয়ে দিছে ওখান থেকে গামা যেটা বের হবে ওইটাই ঠিক আছে সো এই গামার ফর্মুলাটা দরকার আছে হ্যাঁ আপনার বইয়ে দেখবেন এরকম চার্ট করে এই তিনটা মান মুখস্থ আপনাকে করতে বলছে আপনি মুখস্থ করেন সমস্যা নাই বাট ফর্মুলাও মাথায় রাখেন কারণ আননোন কোন একটা গ্যাস যদি দিয়ে দেয় যার ডফ সম্পর্কে তোমার আইডিয়া নাই বাট যার ডফ তোমার পরিচিত কোন ডফ না আমাদের পরিচিত ডফ কোনটা তিনটা পাঁচটা ছয়টা এগুলো আমরা চিনি বাট যদি তোমারে বলে দেয় ডফ আট সেই ক্ষেত্রে কিন্তু এরকম মুখস্থ মান বসাইলে হবে না ওটার জন্য প্রথমে গামা বের করতে হবে গামা বের করে ওইটা ম্যাথের মধ্যে ইউজ করতে হবে ঠিক আছে আর কথা হলো গামা কিন্তু ইউনিটলেস কোয়ান্টিটি ঠিক আছে এটা কোনো ইউনিট নাই কোনো একক নাই ইউনিটলেস কোয়ান্টিটি ওকে কেন কেন কারণ গামা মানে কি সিপি বাই সিভি সিপি সিপির একক কি জুল পার কেলভিন পার মোল সিভির একক কি জুল পার কেলভিন পার মোল উপরেও যা একক নিচেও তাই একক কাটাকাটি চলে যাবে কোনো একক নাই ঠিক আছে দেখো বুঝছো কিনা দেখো 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 তুমি কি বুঝেছো বাচ্চারা দেখেন 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 বুঝতে পেরেছেন ছোট্ট একটা প্রশ্ন প্রশ্ন করি আমরা আজকে ক্লাস টা শেষ করি ঠিক আছে এই যেখানে গুলো লেখা ছিল যদিও এখানে যেগুলোই লেখা আছে বুঝছো এখানে যে সব কিছু লেখা আছে আমি যা যা বলছি সব লেখা আছে এখন তোমাদের এখানে একটা শিক্ষণীয় ব্যাপার আছে ঠিক আছে দেখো এখানে উপরে লেখা আছে কি এনবিটিএম মেথড ঠিক আছে কিন্তু আমি তো আসলে এনবিটিএম এর মতো করে পড়াই নাই আমি তোমাদের বিটিএম এর মতো করে পড়াইছি ঠিক আছে যাই হোক এখন এই এনবিটিএম মেথড কি জিনিস এই যে আমরা এতগুলো ফর্মুলা শিখলাম ওগুলা তোমার যদি মানে তুমি যদি বুঝে থাকো ভালো বুঝে থাকলে কোনো সমস্যা নাই আর যদি তুমি না বুঝে থাকো সেই ক্ষেত্রে তোমার একটাই মেথড আছে এগুলা মনে রাখার সেটা হলো এনবিটিএম মেথড হ্যাঁ দেখো এতক্ষণ ধরে কিন্তু আমি সবগুলা জিনিস তোমার প্রমাণ করে দেখাইছি এই প্রত্যেকটা জিনিস তোমার এখানে প্রমাণ করে দেওয়া হইছে সো তুমি যদি বুঝে থাকো খুব ভালো না বুঝলে আর

না বুঝে ঠাড়া মুখস্থ মেথড আপনাকে আমি এতক্ষণ ধরে বুঝিয়েছি প্রায় তিরিশ চল্লিশ মিনিট ধরে আপনার যদি মনে হয় আপনি স্টিল এগুলো কিছুই বুঝতে পারতেছেন না দেন আপনার জন্য একটা জিনিস অবশিষ্ট আছে এনডিটিএম মেথড না বুঝে ঠাডা মুখস্থ করে ফেলো আর কোনো উপায় নেই ঠিক আছে ধন্যবাদ ওকে হয়েছে হ্যাঁ ঠিক আছে বাচ্চারা তো যারা বুঝেছেন সবাইকে স্বাগতম এতক্ষণ ধরেই গুলো বুঝানো হয়েছে এখানে যা যা ছিল সব বুঝানো হয়েছে যদি স্টিল বুঝে না থাকেন আরেকবার দেখতে পারেন তাও না বুঝলে এনবিটিএম না বুঝে ঠাটা মুখস্ত ঠিক আছে তো এটা হলো একমাত্র শর্টকাট জীবন আগায় চোর আর কোনো শর্টকাট এই মুহূর্তে নাই ওকে ওকে ঠিক আছে তাহলে দেখো সবাই বুঝছো কিনা আমাদের মোটামুটি হয়ে গেছে আজকে যতটুকু পড়ার চাইছিলাম আজকে পড়াইতে পারছি সাকসেসফুল আজকের ক্লাসটা যতটুকু পরার চাইছিলাম পড়াইছি দিস কল্ড সাকসেস যাই হোক দেখো বুঝছো কিনা না ভালো লাগলো ধন্যবাদ দাদা আমি ফিজিক্সে গাজী আজমল স্যারের বইটা কিনছি আর আমার বন্ধুরা বলছে আমার উপরে ঠাট্টা করে তুই তো বুয়েট হবে এই কথা বলার যুক্তিগত কারণটা জান চাচ্ছি তোমার বইটা মনে আবু তোমার মানে যারা বন্ধুরা যারা তারা মনে আবুল হোসেন স্যারের বইটা পড়ে গাজী আজমল স্যারের বইয়ের চেয়ে মনে হয় ওই ওই মানে ফিজিক্স ফার্স্ট পেপারের জন্য আবুল হোসেন স্যারের বইটা বেশি ভালো ঠিক আছে সো ওরা মনে এর জন্য হাসাহাসি করছে সো তুমি যদি দুই পেপার মানে ফিজিক্স ফার্স্ট পেপার ফিজিক্স সেকেন্ড পেপার দুটো যদি গাজী আজমল স্যারের বই কিনা সেই ক্ষেত্রে ওরা যদি হাসাহাসি করে তুমি তাহলে ফিজিক্স ফার্স্ট পেপারটা আবুল হোসেন স্যারের বইটা কিনো তাহলে এই ওরা হাসাহাসি করবেন ঠিক আছে ধন্যবাদ বুঝছি ব্রো ওকে ডেল কিউ বাই এম ডেল ওইটা হলো কঠিন পদার্থের জন্য বের করার ফর্মুলা হ্যাঁ মানে কঠিন পদার্থের জন্য আপেক্ষিক তাপের সূত্র এটা এই যে ফর্মুলাটা মনে আছে না ডেল কিউ ইজ ইকুয়ালস টু এম এস ডেল থিটা বাই এম এস ডেল টি ওইখান থেকে আসছে এস হলো আপেক্ষিক তাপ ডেল কিউ ডিভাইডেড বাই এম ডেল টি হ্যাঁ এটা হলো কঠিন কঠিন পদার্থের জন্য বা তুমি যদি কেজিতে হিসাব করো কেজিতে হিসাব করলে আপেক্ষিক তাপ বের করার ফর্মুলা এটা ঠিক আছে ओके शार्ट ए धन्यवाद भैया आपकी स्वागत ঠিক আছে ওকে তাহলে যারা এখনো আমাদের সাথে যুক্ত হন নাই আমাদের কোর্সে যুক্ত হন নাই ভাই ফিজিক্স অফ স্টুপিড নামে আমাদের আছে সেখানে দিয়ে বলো তুমি কোনটাই যুক্ত হতে চাচ্ছ আমাদের সব টু অ্যাডমিশন ব্যাচের কোর্স ফি মাত্র পনেরোশো টাকা আপনি বা আপনি এইচএসি পঁচিশ হন আমাদের চব্বিশেরও দুইটা পেপার আছে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা অ্যাডমিশন ব্যাচ পনেরোশো টাকা পঁচিশেরও দুইটা পেপার আছে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই একাডেমিক টু অ্যাডমিশন ব্যাচ মাত্র পনেরোশো টাকা যেখানে এটা অ্যাকচুয়ালি আমাদের যে সেকেন্ড পেপার এইচএসি পঁচিশের টু অ্যাডমিশন ব্যাচ সেই এটার ফ্রি ক্লাস চলতেছে হ্যাঁ এই চ্যাপ্টারটা শেষ হওয়ার পর আমরা পেইড ব্যাচে ক্লাস শুরু করব সো যারা যারা যুক্ত হতে চাচ্ছেন তাড়াতাড়ি আমাদের পেজ ফিজিক্স অফ স্টুপিড একটা টেক্সট দিয়ে যুক্ত হয়ে যান আপনি জাস্ট টেক্সট দিয়ে আমাদেরকে জানালেই হবে আপনি আমাদের সাথে যুক্ত হতে চাচ্ছেন বাকিটা আপনার হয়ে আমরাই করে দিব ক্যাপশনে পেজের নাম দেওয়া আছে ফিজিক্স অফ স্টুপিড জাস্ট গিয়ে জানাও ইউ আর জয়েনিং উইথ আস বাকিটা আমাদের উপর ছেড়ে দাও ঠিক আছে তাহলে দেখা হবে পরবর্তী ক্লাসে সবাই একটু নোট পোস্ট করে দিন আজকে অনেক কিছু পড়ানো হইছে আজকে নোটটা অনেক বড় হওয়ার কথা দেখি কার নোট কেমন হয় ঠিক আছে নোট আমাদের গ্রুপে মেইন গ্রুপ যেটা অপরdataType পদার্থ সেখানেও পোস্ট করে দাও আমাদের যেটা ছোট গ্রুপ এই যে ছোট গ্রুপটা যেখানে ক্লাস হয় এইচএসসি 25 ফ্রি ক্লাস এখানেও পোস্ট করে দিন ঠিক আছে তাহলে আমাদের পরবর্তী ক্লাস কবে সোমবার আমাদের ক্লাস হয় সপ্তাহে 3 দিন শনি বুধবার সন্ধ্যা 7টার সময় ঠিক আছে ক্লাসে দেখা হচ্ছে লেকচার 4 নিয়ে ঠিক সোমবার সন্ধ্যা 7টায় তারাক পর্যন্ত সবাই ভালো থাকেন এন্ড কোর্সে যুক্ত হতে চান আমাদের পেজ ফিক্স অফ স্টুপিডেন্ট এক্স দিয়ে জানান বাকিটা আমরা করে দিব ঠিক আছে টেক কেয়ার গাইস গুড বাই